স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভি পর্দায়। এবং কথা বলছিলাম আমাদের বর্তমান বাংলাদেশের কোভিড নাইন্টিন অবস্থা নিয়ে। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে স্পেশাল আয়োজন নিয়ে এসে থাকি আপনাদের জন্য এবং কথা বলে থাকি বাংলাদেশের মানুষগুলো কেমন আছে, কীভাবে কী করলে আমরা সম্মিলিত হতে পারি, আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কোভিড নাইন্টিন মোকাবেলা করতে পারি। প্রিয় দর্শক, একটি কথা আপনাদের কাছ বলার জন্য, দেখানোর জন্য, বোঝানোর জন্য আমরা এখানে। আমরা বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে যারা অনবরত থাকি বা দেখে থাকি, ওয়াচ করে থাকি, তারা আমরা সবাই জানি হাতিয়ার একটি ঘটনা, হাতিয়ার একটি ডাক্তারের ঘটনা, যে স্পেশালি নোয়াখালীর যেই মানুষটি, মানুষ কেন মারা যাচ্ছে, মানুষের এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং তাকে যে আহত করেছিল, সেই ছবিটি, সেই পিকচারটি সারা বিশ্বে ভাইরাল হয়েছিল। আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই ব্যক্তিটিকে, সাথে সাথে নোয়াখালী কোভিড নাইন্টিনের দিক থেকে অনেক বেশি প্রতিরোধ করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি নোয়াখালী বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে সাকসেসফুল একটি জেলা হচ্ছে কোভিড নাইন্টিন মোকাবেলায়। তাই আমরা চারজন সম্মানিত অতিথিকে আজকে স্কাইপিতে আমন্ত্রণ জানিয়েছি সারা বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যারা কল করবেন অবশ্যই সংক্ষেপে প্রশ্ন করবেন, আপনারা যারা কমেন্টস করবেন সরাসরি প্রশ্ন করবেন। আমি স্কাইপিতে আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আলমগীর হোসাইন, আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব মাসুম ইত্তেফার, এবং একটু পরে আমাদের সাথে জয়েন হবেন মাননীয় ডিসি মহোদয়। এরপরে আমি যার কথা বলছিলাম প্রথমেই, যে যাকে উৎসাহিত করার জন্যই, যে ডাক্তাররা যে ঘরে বসে নেই, ডাক্তাররা যে মানুষকে রক্ষা করছেন, এবং আমরা বিশ্বাস করি ডাক্তারকে নিয়ে বাংলাদেশে অনেক সমালোচনা হচ্ছে, এবং যদিও বাংলাদেশে ডাক্তার নিহত হয়েছে, ব্রিটেনের ডাক্তারদেরকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী সবাই ডাক্তারদেরকে স্যালিউট দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের ডাক্তাররাও মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যদিও বাংলাদেশে অনেক ডাক্তার এখনও ঘরে বসে আছেন। এবং আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার নিজামুদ্দিন মিজান, উনি হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, এবং তার একটি পিকচার সারা মানুষের মনকে জয় করেছে, মানুষের হৃদয়কে জয় করেছে। আমি প্রথমে যাচ্ছি জনাব মাসুম ইফতেকার, সিভিল সার্জন নোয়াখালী। জনাব মাসুম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার নেতৃত্বে, আপনার আন্ডারে কিন্তু ডাক্তার নিজাম এবং ডাক্তার নিজামের সেই ছবিটি সারা ডাক্তার, সারা বিশ্বের ডাক্তার মহলের হৃদয় স্পর্শ করেছে। কেমন আছে নোয়াখালী, নোয়াখালীর মানুষ কি অবস্থা, নোয়াখালীর কোভিড নাইন্টিন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। নোয়াখালীতে কোভিড নাইন্টিন প্রতিরোধে আমরা একটা টিম আমরা ডেভেলপ করতে পেরেছি। আমরা যেটা করি, নোয়াখালীর যে 9টা উপজেলা আছে, প্রত্যেকটা 9টা উপজেলাতেই আমরা আপনার যে হাসপাতালগুলোকে কোভিড নাইন্টিন প্রতিরোধের জন্য আমরা তৈরি করেছি এবং প্রত্যেকটা হাসপাতালে আইসোলেশন আছে, যেখানে আমরা কোভিড পেশেন্ট অ্যাডমিট হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার আছে, যাতে প্রাথমিকভাবে কোভিড নাইন্টিন যে চিকিৎসা সেটা আমরা করতে পারি। এর আপনার এর মধ্যে নোয়াখালী জেলা শহরে 80 বেডের একটা কোভিড নাইন্টিন হাসপাতাল আছে, সেখানে যখন আপনার অক্সিজেন হোক পর্যাপ্ত জনবল আছে, এবং আমাদের এখানে নোয়াখালীতে আপনার ল্যাব আছে, কোভিড নাইন্টিন করোনা পরীক্ষার জন্য 2টা ল্যাব আছে, আপনার নোয়াখালী আব্দুল মালিক মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 2টো ল্যাব আমাদের থাকার ফলে যেটা আপনার সম্ভব হয়েছে, আমরা খুব দ্রুততম সময়ে অন্যান্য জেলাতে দ্রুততম সময়ের মধ্যে মানুষকে কোভিড নাইন্টিনের ফলাফল দিতে পারছি, এবং আমরা 2টো ল্যাবের কোয়ালিটি মেনটেন করার দিকে আমরা অত্যন্ত গভীরভাবে মনিটরিং করি, ফলে দেখা যাচ্ছে ল্যাবের ফলাফলের মধ্যে আমরা কোনো ধরনের আমরা মানে মোটামুটি ফলাফল কোয়ালিটি ফলাফল ছিল, ফলে দ্রুত ফলাফল আসার জন্য আমরা প্রত্যেকটা উপজেলা, জেলা সদর হাসপাতাল এবং কোভিড হাসপাতালকে আপনার করোনা ভাইরাসের পরীক্ষার জন্য আমরা তৈরি করতে পেরেছি। ডক্টর মাসুম ইফতেকার, আমি একটা প্রশ্ন করি, আমি 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 যে আই ফিল প্রাউড যে নোয়াখালী মানে কিভাবে ট্যাকেল দিচ্ছে, বাট আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট, আমার মনে হয় 64 ডিস্ট্রিক্ট কিন্তু কোভিড নাইন্টিন পরীক্ষাগার পরীক্ষার জন্য কিট বা কোনো ব্যবস্থা নেই, আছে? আচ্ছা, তার মধ্যে নোয়াখালীতে আপনি বলছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে পরীক্ষাগার আছে, তাই না? জি জি জি।
আচ্ছা ধন্যবাদ। আমি আমি আপনার কাছে আসছি, তার আগে আমি আমাদের যিনি নোয়াখালী পুলিশ সুপার, আমি জানি যে পুলিশ বাহিনী বাংলাদেশে এখন এই সেক্টরটাকে মোকাবেলা করার জন্য, এই কোভিড-19 মোকাবেলা করার জন্য অনেক ক্লোজলি কাজ করে যাচ্ছেন, এবং আমি এর আগে যিনি ছিলেন আমাদের নোয়াখালী ডিসি এবং এসপি মহোদয় কিন্তু নোয়াখালীকে পুরো আবদ্ধ করে রাখছেন। আমি স্পেশাল থ্যাংক জানাচ্ছি আলমগীর হোসেন মাননীয় পুলিশ সুপার, এবং এই বিষয়ে আমি আমাদের আরেকজন মন্ত্রীকেও আমি প্রশ্ন করেছিলাম এর আগের অনুষ্ঠানে, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সাবেক, উনাকে প্রশ্ন করেছিলাম যে নোয়াখালীতে কিন্তু ডিসিএসপি আমার মনে হয় যিনি বিদায়ী ডিসি ছিলেন, উনারা কিন্তু নোয়াখালীকে পুরো আবদ্ধ করে ফেলছেন, এবং 144 দ্বারা জারি থেকে শুরু করে লকডাউন প্রত্যেকটি জায়গায় জায়গায়। আমাকে নোয়াখালী থেকে অনেকেই ফোন করছেন, স্পেশালি আমাদের যিনি রিপোর্টার নোয়াখালীর মিশা আলাউদ্দিন সাহেব। তো আমি আলমগীর সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনার বর্তমান কোভিড-19 অবস্থা স্পেশালি নোয়াখালীতে। আমরা কি আলমগীর সাহেব ইন দ্য মিনটাইম একটু রেডি হোক, আমরা আবার একটু ডক্টর নিজামউদ্দিন নিজামের কাছে যাচ্ছি, এরপরে আমরা পুলিশ সুপারের কাছে আবার আসবো, আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি। ডক্টর নিজাম আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ শুনতে পাচ্ছি। ডক্টর নিজাম, এজ এ প্রবাসী বাংলাদেশি, এজ এ বাংলাদেশি আমরা প্রাউড ফিল করি আপনাকে নিয়ে। আমি আপনাকে এর আগেও একবার আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু নেটওয়ার্ক ভালো ছিল না বলে আপনাকে পাইনি, কারণ আমরা যখন দেখি যে এখানে রানী এলিজাবেথ, আমাদের যে রানী, বিভিন্ন মানুষকে এমবি ওবি বা অ্যাপ্রিসিয়েট করে বিকজ অফ মানুষ, মানুষের জন্য এই কাজটি করার জন্য। আমরা আপনার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, প্রথম আলোতে পেয়েছি, যুগান্তরে পেয়েছি, প্রত্যেকটি ইলেকট্রনিক্স মিডিয়াতে পেয়েছি যে আপনি খুব মন খারাপ করে বসে আছেন, আপনি মানুষটিকে বাঁচাতে পারলেন না। এটাই হওয়া উচিত একজন ডাক্তারের ধর্ম, একজন ডাক্তারের কর্ম। আমি বিশ্বাস করি নোয়াখালীর প্রত্যেকটি মানুষ আপনাকে নিয়ে অহংবোধ করে। ওই দৃশ্যটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু এক্সপ্লেইন করবেন, ওই ছবিটা সম্পর্কে একটু এক্সপ্লেইন করবেন প্লিজ। ধন্যবাদ। প্রথমে আসলে আজকের মিটিং এর সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমি প্রথমে সালাম জানাচ্ছি আমার সম্মানের সিভিল সার্জন স্যারকে, সেই সাথে হচ্ছে যে আমাদের যিনি পুলিশ সুপার ওনাকে, আর ডিসি মহোদয় উনি আসতে একটু সময় নিচ্ছেন। তো আসলে ওই দিনের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই দিনের আসলে ঘটনা যে প্রারম্ভ, মানে শুরুটা, সেই শুরুটাতে আসলে যখন আমি আমাদের এখানে আমরা যখন রিপোর্ট পাই যে করোনা পজিটিভ, তখন আমরা হচ্ছে বিভিন্ন যারা পজিটিভ থাকেন তাদের বাড়ি লকডাউনে যাই, যেখানে আমাকে সাহায্য করেন আমাদের প্রশাসনের মাননীয় ইউএনও মহোদয়। তো আমরা এরকমই একটা লকডাউনে গিয়েছিলাম। তো লকডাউনের যাওয়া অবস্থা আমরা শুনি যে আমাদের পজিটিভ একজন পেশেন্ট, যিনি একাধারে একজন স্বাস্থ্যকর্মীও, তিনি ওনার তীব্র শ্বাসকষ্ট হচ্ছেন। তো বেসিক্যালি আমি ওখানেই ছুটে যাই, যে আমরা আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে হাতিয়ার যতগুলো যেসব জায়গা পড়ে সবগুলোতেই যাই। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে যে পেশেন্ট ওনার অক্সিজেন স্যাচুরেশন আমি গিয়ে পেলাম 35-36%, যেটা আপনারা জানেন খুবই ক্রিটিক্যাল লেভেল। তারপরে আমরা যেটা করি, জি বলেন, আর্জেন্টলি আমরা যেটা করি যে আমরা 5 মিনিটের মধ্যে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে কথা বলে ওখানেই আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই, ওই পেশেন্টকে ওইখানে ইমার্জেন্সি ড্রাগস দেই, তাকে অক্সিজেন দেই। দেওয়ার পরে যখন তার স্যাচুরেশন আমরা কাঙ্ক্ষিত লেভেলে পেয়ে যাই, তখন আমরা ওনাকে অবজার্ভ করি যে উনি অক্সিজেনটা মেনটেন হচ্ছে কিনা। তো ইন দ্য মিনটাইম যেটা দেখলাম যে উনি মেনটেন করতে পারছেন না, তখন আমরা তড়িৎ সিদ্ধান্ত নিয়ে যে ওনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তখন আনুমানিক হচ্ছে বিকেল 4:30-5টা, তারপরে ওনাকে আমরা নিয়ে যাই আমাদের হসপিটালে উইদিন 10-15 মিনিটস। তারপরে ওনাকে নেওয়ার পরে সেই বিকেল থেকে রাত 11টা পর্যন্ত ওনাকে নিয়ে আমি ছিলাম। বেসিক্যালি আমরা সবাই জানি যে করোনা নিয়ে জনমনে অনেক ভয় আছে। তো যখনই পজিটিভ শোনা গেল, তখন আমাদের আমরা যারা নির্দিষ্ট থাকি করোনার কাজ করার জন্য, তারা ছাড়া বেসিক্যালি করোনা রোগীর ধারে কাছে কেউ যেতে চান না সাহস করে। তো ইন দ্য মিনটাইম আমার হচ্ছে যে সেই বিকেল 4:30 থেকে রাত 11টা পর্যন্ত আমার গায়ে পিপি ছিল, N95 মাস্ক ছিল, তারপরে গগলস ছিল, সবকিছুই, আর ওই দিন একটু গরমও ছিল। তারপরে প্রায় 11টার দিকে যখন আমি পেশেন্টটাকে সেটেল করি যে ওনার স্যাচুরেশন উনি মেনটেন করতে পারছেন, তখন আমি সিদ্ধান্ত নিই যে ঠিক আছে তাহলে আমি এখন বাসায় যাব। তখনই আমার কাছে একটা ইনফরমেশন এলো যে আমাদের হসপিটালের সামনে একজন করোনা সাসপেক্টেড পেশেন্ট আসছে, পেশেন্টের অবস্থা ভালো না। তারপরে আমি ওখানে গেলাম, আমি বেসিক্যালি প্রথম মনে করেছিলাম যেহেতু ইমার্জেন্সি পেশেন্ট উনি ইমার্জেন্সিতেই আসবেন,
কিন্তু আমি ইমার্জেন্সি গিয়ে দেখি পেশেন্ট ইমার্জেন্সিতে নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে পেশেন্টটা কোথায়, তখন আমাকে বললেন যে পেশেন্ট হচ্ছে যে রাস্তায়। আমি বললাম যে রাস্তায় কেন, তারপর দৌড়ে গিয়ে দেখলাম যে পেশেন্টের একজন 17 বছর বয়সী বাচ্চার কোলে একজন প্রায় 50 বছর বয়সী একটু স্বাস্থ্যবান মানুষ পড়ে আছেন। তারপরে আমি প্রথমে দৌড়ে গেলাম, দেখলাম যে আশেপাশে অনেক মানুষ কিন্তু হচ্ছে যে কেউ আসছে না। যখনই ওরা আমাকে পিপি পরা অবস্থায় দেখলো, তখনই মোটামুটি পেশেন্টে যারা আত্মীয় স্বজন ছিল সবাই পালিয়ে গেল। তারপরে আমি কাউকেই পেলাম না। এরপরে আমি চেষ্টা করলাম যে উইদিন সেকেন্ডস আমি চেষ্টা করলাম যে ওনাকে তুলে নিয়ে আমি ওনাকে আমাদের ইমার্জেন্সি ভেতরে নিয়ে আসবো, নিয়ে এসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চিকিৎসা শুরু করবো। তখন আমি চেষ্টা করলাম যে উনি যেহেতু বালকি ছিলেন, আমি ওনাকে উঠাতে পারছিলাম না একা একা, তার উপরে সারাদিনে পিপি পরার কারণে খুবই টায়ার্ড ছিলাম। তারপরে ওনাকে উঠাতে না পেরে আমি দেখলাম যে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে, ওনার জন্য এত সময় আমি পাবো না। তখন ওখানেই আমি ওনাকে সিপিআর, যেটা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর দেওয়া শুরু করলাম। আমাকে হেল্প করলো শুধুমাত্র একজন, ওনার ছেলেটাই, আর কেউ আমাকে হেল্প করলো না। সবাই, ওনার আত্মীয় স্বজন কাউকে খুঁজে পেলাম না। আমরা দেখলাম যে ওনার আত্মীয় স্বজন অনেকেই ছিল, প্রায় 7-8 জন ছিল যখন রোগী আসে। তারপরে কিন্তু ওনারা সবাই পালিয়ে গেল, কাউকে পেলাম না। ইন দা মিন টাইম কোভিড মনে করে অনেকেই কিন্তু পেশেন্টের কাছে আসেনি। তারপর আমি আর ওনার ছেলে সিপিআর দিচ্ছিলাম। তো যারা আসলে সিপিআর দেখেছেন কিংবা দিয়েছেন একমাত্র তারাই জানেন যে সিপিআর দিয়েটা আসলে কতটা কষ্টের। প্রথমেই আমি দেখলাম যে ওনার পালস নেই, ওনার স্যাচুরেশন নিয়ারলি 0%, তারপরে অক্সিজেন স্যাচুরেশন। তারপরে আমি সিপিআর দেওয়ার পর ওনার পালসটা ফিরে আসে, স্যাচুরেশনটা আস্তে আস্তে রাইজ করা শুরু করে। একটা পর্যায়ে আমি 54% স্যাচুরেশন পেয়েছিলাম। রাইট, একটা পর্যায়ে সিপিআর দিতে দিতে আমি হচ্ছে যে প্রায় এতটাই ক্লান্ত যে N95 পরা থাকার কারণে আমার নিজেরই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তারপরে ভেতরে দর দর করে ঘামতে শুরু করলাম। তখন আমি আর এনার্জি পাচ্ছিলাম না, আমি যে সিপিআর এর জন্য ওনার বুকে প্রেস করব এইটুকু এনার্জি পাচ্ছিলাম না। একটা পর্যায়ে আমি মানে একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি জাস্ট একটু বসলাম। বসার পরে ওনার ছেলে আমার দিকে তাকালো, তাকানোর পর আমি ইশারা দিলাম যে তুমি ট্রাই করো। তারপর ছেলেটা নিজে ট্রাই করলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি ও হচ্ছে না। আমি যে আবার উঠে গিয়ে ওনাকে মানে পুশ দিব, সিপিআর দিব, আমি সেটাও পারছিলাম না। তারপরে ক্লান্ত আমি যাই, তখন দেখলাম যে হ্যাঁ একেবারে ক্লান্ত, মানে আমি ওখান থেকে যে উঠবো এটুকু এনার্জি নাই। তারপরে আমি আবার ওনাকে সিপিআর দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে ওনার মানে হাত একেবারে কোল্ড এন্ড ক্লামি হয়ে গেল। সাথে সাথে আমি পালস অক্সিমিটার লাগিয়ে দেখলাম যে নো পালস, তারপরে ওনার কিছু নেই, স্যাচুরেশন জিরো। যেহেতু কোভিড পেশেন্ট, ব্লাড প্রেশার মেশিন আমি খুঁজে পাচ্ছিলাম না। ইন দা মিন টাইম একজনকে বললাম ইমার্জেন্সি একটা ড্রাগ, যেটা আমরা স্টেরয়েড বলি, ইমার্জেন্সি ড্রাগ আনার জন্য। যখন আমি দেখলাম যে ওনার কোনো কিছুই নেই, তারপর আমি ওনার চোখ এক্সামিন করলাম, দেখলাম যে ওনার চোখটা একদম স্থির। পেশেন্টের এখন স্থিত বসানোর মতো সুযোগ ছিল না, কারণ আমার পিপি পড়া ছিল। তারপর আমি নিজে ওনার বুকে কান রেখে শোনার চেষ্টা করলাম রেসপিরেটরি কোনো সাউন্ড পাওয়া যায় কিনা, দেখলাম সেটাও পাচ্ছি না। তারপরে আসলে তখনই আমি হতাশ হয়ে গেলাম, মানে এতটাই হতাশ যে ওটাই ওটাই ছিল আপনার পিকচার, ওটাই ছিল আপনার পিকচার। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এমন একজন ব্যক্তির সাথে যখন সন্তান পালিয়ে যাচ্ছে, স্ত্রী পালিয়ে যাচ্ছে, মা পালিয়ে যাচ্ছে সন্তানকে রেখে, তখন ডাক্তার নিজামরা নিজের জীবনকে বাজি রেখে বা এসপি আলমগীররা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমি আমি সত্যি কথা বলি, আপনার ছবিটা যখন আমাকে বাংলাদেশের অনেকগুলো মিডিয়া আমার ইনবক্স করলো, অনেকগুলো মিডিয়া, একটা দুটো না, অনেকগুলো মিডিয়া, আমি জানতাম না যে আপনি নোয়াখালীর, আপনি, আমি জানতাম না আপনি হাতিয়ার, আমি জানতাম বাংলাদেশি একজন ডাক্তার যে খুব মর্মাহত, কেন মর্মাহত, রোগীটাকে বাঁচাতে পারিনি এবং সে রাস্তার মধ্যে বসে আছে। এবং এই দৃশ্যটা আমি বিশ্বাস করি বাংলাদেশ না, সারা বিশ্বে ডাক্তারদের মধ্যে একটি এমন মানে এমন একটি প্রাউড করার মতো কাজ আপনি করছেন, আপনাকে স্যালাইন দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। বাট ধন্যবাদ, বাংলাদেশি ডাক্তাররা যে মানুষ মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে পারে। আমি ডাক্তার ইফতেখার আপনাকে ধন্যবাদ যে আপনার নেতৃত্বেই কিন্তু ডাক্তার নিজাম, আপনাকে অনেক অনেক অভিনন্দন যে আপনি এমন একজন ডাক্তারকে আপনার আন্ডারে তৈরি করেছেন যে সে সারা বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে তুলে ধরছে। আমি যাচ্ছি এসপি আলমগীর হোসেন। আলমগীর সাহেব, আপনি একটু বলবেন বর্তমান নোয়াখালী সম্পর্কে, স্পেশালি নোয়াখালীর কোভিড-19 সম্পর্কে। জি, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর কোভিড-19 এখন আমরা প্রথম পর্যায়ে যথেষ্ট আশঙ্কিত ছিলাম। জি, আপনি জানেন যে বাংলাদেশে মার্চ মাসে এটা প্রথম আইডেন্টিফিকেশন যখন হয় 8ই মার্চে, তার আগে থেকেই কিন্তু এটা আমরা বাংলাদেশে এটা নিয়ে যথেষ্ট কাজ হয়েছে, বা বিশেষ করে প্রস্তুতি এবং সতর্কতা
আশঙ্কা অনেক কিছু, জি, এগুলো নিয়ে সরকারের তরফ থেকে বিভিন্ন ভাবে আমরা নির্দেশনা পাচ্ছিলাম প্রতিনিয়ত। জি, সেইগুলোর আলোকে আমরা বিভিন্ন প্রস্তুতি, সতর্কতামূলক এই সমস্ত কাজ অনেক করেছি। তারপরেও আমরা নোয়াখালীতে বেশ আক্রান্ত হয় আমাদের বেগমগঞ্জের চৌমুহনী, যেটা সেটা জনবহুল এলাকা, সেখানে যখন আক্রান্ত হয়ে যায়, তারপরে যেটা আপনি শুরুতেই বলছিলেন যে আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা একটি সমন্বয় সভার মাধ্যমে আমাদের স্থানীয় যে এখানকার মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, ওনার সাথে পরামর্শ করে এবং স্থানীয় সংসদ সদস্য যারা আছে এবং জনপ্রতিনিধি সহ অন্যান্য যারা বিভিন্ন লেভেলের যারা নেতৃবর্গ সহ সুশীল সমাজ সকলের সাথে আমরা বৈঠক করে আমরা শুরুতেই একটা লকডাউন আমরা করেছিলাম, যেটা চৌমুহনীর জন্য, আচ্ছা, বেগমগঞ্জের জন্য। সেই লকডাউন আমরা এটার একটা সুফল পেয়েছি এবং লকডাউন শুধু একবার নয়, একাধিকবার করেছি এবং সেটা বেগমগঞ্জের পরে সেটা করা হয়েছে একাধিকবার করার পরে এটা আস্তে আস্তে কমে যায়। জি, এটা এখন যে বর্তমান যে কোভিড সিচুয়েশনের কথা বলছেন আপনি, আমরা প্রথম পর্যায়ে হারে আমাদের রোগীর সংখ্যা বেড়েছে, আমরা এটা নিয়ে আতঙ্কিত ছিলাম যে আমরা মানে অন্য অন্য জেলার থেকে আমাদের নোয়াখালীটা আবার প্রথম দিকে চলে যায় কিনা, কারণ চৌমুহনী, বেগমগঞ্জ, সুদারাম এই সমস্ত জায়গায় আমাদের কোনো কোনো দিন রোগের সংখ্যা, আক্রান্তের সংখ্যা 70, 75, 80, 85 এভাবে হয়েছে একটা সময়। তো এইটা এই মুহূর্তে আমাদের এই সংখ্যাটা কমে এসেছে এবং সিভিল সার্জন আমাদের তখনকার ধর্মমন্ত্রী ছিলেন যিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নিক, উনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আমি জানি চৌমুহনী সম্পর্কে, চৌমুহনী সবচেয়ে জনবহুল এলাকা স্পেশালি ব্যবসার দিক দিয়ে, এবং দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল, আপনি একজন এসপি হিসেবে কিভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করছেন যেটা আরেকটি জেলার জন্য এক্সাম্পল তৈরি করবে? এটা খুব ভালো প্রশ্ন। যখন লকডাউন হয় তখন সেখানকার যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, সেখানকার যারা সুশীল সমাজ এবং সেখানকার জনপ্রতিনিধি সকলকে নিয়ে আমরা মিটিং করি একাধিকবার যে এটাকে মানতে হবে, অর্থাৎ এটা একটা আমরা এই ক্ষেত্রে আমরা অনেকে ছিল যে যারা মাস্ক নাই, আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা মাস্ক দিয়েছি, এটা ফ্রি দিয়েছেন আপনারা, এটা ফ্রি মাস্ক দিয়েছেন, চৌমুহনী একটা আসলে বিশাল একটা বাণিজ্য আছে পুরান ঢাকার মতো, পুরাতন ঢাকার মতো, সেখানে সবসময় লেগে থাকে, মানে প্রথমে মানুষের একটা ই ছিল যে এই চৌমুহনী ব্যবসা কেন্দ্র যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আর চলবে না, কারণ আপনি জানেন যে এই এখান থেকে শুধু নোয়াখালী, জি বলেন, সরি, লক্ষ্মীপুর জেলার আমরা মনে হয় সিভিল সার্জনকে হারিয়ে ফেলছি এবং নয়েজ হচ্ছে, জি বলেন এসপি সাহেব। প্রতিনিয়ত লোকজন আসা, মানুষের ভিতরে প্রথম বোধহয় ব্যবসায়ীদের ভিতরে একটা আশঙ্কা ছিল যে যদি এটা বন্ধ করে দিই তাহলে সব কিভাবে হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, বিভিন্ন রকমের ক্রাইসিস হবে বাজারে। আমি এবং ডিসি সহ অন্যান্য যারা আছেন, তৎকালীন আগের যে ডিসিশন দিলেন, আমরা এটুকু বলছি যখন হরতাল অবরোধ ছিল একটা সময় তখন তো মানুষ চলছে, তো এখনো আপনি মনে করবেন যে দেশে একটা হরতাল হচ্ছে, চৌমুহনীকে ছাড়াই এটা আমাকে এটা মেনটেন করতে হবে, এবং আমরা সময় দিয়ে দিয়েছিলাম যে সপ্তাহে একদিন কাঁচা বাজার চলবে, আর একদিন মুদি দোকান চলবে, এইভাবে আমরা দুটো দিন আমরা সপ্তাহে শুধু চালু রেখেছিলাম। এটা কি পুলিশ প্রশাসনের নেতৃত্বে ছিল এই কন্ট্রোলিংটা? ডেফিনেটলি, কারণ আপনি জানেন যে সব কাজই মনে করেন একটা অর্ডার হয়, তার পরবর্তীতে বাস্তবায়নের কাজ কিন্তু পুলিশের এসে দাঁড়ায়, পুলিশ এসে, কারণ যারা অমান্য করছে তারা পুলিশই ধরছে, পুলিশ ধরে তারপরে সেটাকে জরিমানা নিয়ে আসছে, ম্যাজিস্ট্রেট সেখানে জরিমানা করছে, এরকম আমরা প্রচুর জরিমানা করেছি লক্ষ লক্ষ টাকা। আলমগীর সাহেব, আমি কি আপনাকে একটু হোল্ড করতে পারি? আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি, আপনার প্রশ্নটা কি আমাদের তিনজন অতিথির জন্য?
আমি এক্ষুনি জয়েন করছি, আমি আজকে সাবজেক্টটা কি জানি না। আমি গতকাল যে প্রায় আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করছিলাম বাংলাদেশ বিমানের সিলেটের ফ্লাইটটা যে জি, এটা এটা আজকে সাবজেক্টটা হচ্ছে করোনা ভাইরাস, স্পেশালি কোভিড-19। গতকালকের যে সাবজেক্ট ছিল আমি জানি গতকালকে আপনারা অনেকেই জয়েন করতে পারেন না, কারণ এত বেশি কল ছিল। আমরা এটা নিয়ে আবার আগামীকালকে আমি মাননীয় তবুও আমি একটা জিনিস না বললেই নয়, আমি এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আমি আগামীকালকে একজন মন্ত্রী আমাদের সাথে এই বিষয়ে জয়েন করবেন, তখন আমরা কথা বলবো, বুঝছেন? আপনি একটু দেখতে থাকুন, আগামীকালকে আমরা এই বিষয়ে আবার প্রোগ্রাম করব, আর আপনি যদি কিছু জানার থাকে কন্ট্রোল রুমে বলে দেন, ওনারা আমাকে বলবে। ওকে, ধন্যবাদ আপনাকে। জি আলমগীর সাহেব। জি 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 বলেন। হ্যাঁ, এটা আমরা পুলিশ আসলে মানে মূল কাজটা পুলিশের, পুলিশ লকডাউন মনে করেন একটা লকডাউনের অর্ডার করা হয়েছে, এরপরে বাস্তবায়নের ক্ষেত্রে পুলিশ হলো মূল। পুলিশ সেই কাজটা করেছে অন্যদের সহায়তা, আমি যেটা বলছি আপনার স্থানীয় যারা সংসদ সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, ব্যবসায়িক সমিতি সহ পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে তাদের সকলকে নিয়ে এই কাজটা আমরা করেছি। আর অনেক সময় আমরা এরকম ঘটনা আছে, আজকে ডাক্তার ওনারা যে আজকে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করছে, সোনাইমুড়ি উপজেলার একজন ডাক্তার, একটা মহিলা ডক্টর, একটা বাসা ভাড়ায় একটা বাড়িতে ভাড়া থাকতেন, তিনি ভাড়া বাড়ি থেকে পরে বাড়ির মালিক সেখান থেকে বের করে দিচ্ছে, কেউ জানেও না। পরবর্তীতে আমি যখন আমার নোটিশে আসছে তখন ওই ডক্টরকে তার বাড়িতে উঠিয়ে দিয়েছে। তার এই আশঙ্কা বা এইটুকু ছিল যে বাড়ির মালিক চিন্তা করছে, ডক্টর যেহেতু প্রতিনিয়ত উনি বাড়ি বাইরে আসা যাওয়া করে রোগী চিকিৎসা করে, তো ওনার হয়তো করোনা হইতে পারে, এই আশঙ্কায় ডক্টরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মানে ডাক্তারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। ওকে, ভেরি স্যাড। হ্যাঁ, শোনাই একজন ডক্টরকে পুলিশ মানে সোনাইমুড়ির একজন বাড়ির মালিক, ওই ডক্টর সেই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন, তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা তাকে সেখানে দিয়ে এবং বাড়ির মালিককে আমরা যথাযথভাবে একদম সতর্ক করে দেওয়া হয় যে এই ধরনের ভবিষ্যতে কোনো ঘটনা যদি ঘটে তাহলে তার বিরুদ্ধে আমরা রেগুলার মামলা নিব। যে এইরকম আপনাকে ধন্যবাদ আলমগীর সাহেব। আমি আপনি আপনার এবং তন্ময় যিনি আপনাদের সাবেক ডিসি ছিলেন, তন্ময় দাস, এবং আপনাদের এবং সিভিল সার্জন মহোদয় আছেন, আপনাদের কাজ সম্পর্কে কিন্তু নোয়াখালীবাসী হ্যাপি। স্পেশালি আমি আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করছি এবং আমরা জানি যে নোয়াখালীতে কন্ট্রোলিংয়ের কারণে আপনাদের আপনাদের তিনজনের সমন্বয়, এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং সিভিল সার্জন মহোদয়। আমি যাচ্ছি জনাব সিভিল মাসুম ইফতেকার আপনার কাছে। আপনি তার আগে আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? প্রশ্নটা হলো যে কোভিড বাংলাদেশের বাংলাদেশের এত ঘনবসতি দেশ হিসাবে, জি, আমরা যারা এখানে ব্রিটেনে আছি আমরা দেখতে পাই এদেশের এত কম লোক সংখ্যা থাকা অবস্থায় এত স্বাস্থ্য সেবা এত উন্নত মানের হওয়ার পরেও এদেশের অনেক লোক মারা গেছে। জি, সেই প্রেক্ষিতে বাংলাদেশের জনস্বাস্থ্য যদি ভালো হতো, দুর্নীতিগ্রস্ত না হতো কিংবা সমন্বয়হীনতা না হতো, তাহলে আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক তারা যেমন টেস্ট এবং পরবর্তী পর্যায়ে পজিটিভ নিয়ে হাসপাতালে গেলে তাদের সুচিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হলে, তাহলে আমরা অচিরেই অর্থাৎ অতি ইতিমধ্যেই আমরা ডাউন পয়েন্টে চলে আসতাম এবং বাংলাদেশের এত প্রাণহানি ঘটতো না। শুধুমাত্র আমাদের দেশের জি বলেন অব্যবস্থাপনা, সমন্বয়হীনতার জন্য, এই দুর্নীতির কারণে, এবং কি প্রতিটি মন্ত্রণালয়ে যা যে কাজ করার দায়িত্ব সে কাজ করে না, শুধু এক ব্যক্তি হাসিনা, দেশের প্রধানমন্ত্রী, তাই না? জিনা জিনা প্রধানমন্ত্রী হবেন, তিনি প্রধানমন্ত্রী, তার দায়িত্ব নয় সবকিছু দেখাশোনা করার, তার দিকে সবাই তাকিয়ে বসে সব কেউ কাজ করে না, অর্থাৎ তিনি যেটা বলবেন এটাই করে, আর খাও কোনো মানে অডির ইয়ে নেই, আপনার এই সমন্বিত নাই, কোঅর্ডিনেট নাই, সেই লোক ক্ষমার নেই। এই বাংলাদেশের আপনি রাষ্ট্র ব্যবস্থা বলেন, পুলিশ ব্যবস্থা বলেন, ইভেন কি প্রতিটি স্তরে যে এত দশ নেমে এসেছে শুধুমাত্র এক ব্যক্তি কেন্দ্রিক। আমি একজন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী এবং আমি সারা জীবন আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হয়েও আমি এই যে সমস্ত ডিজি বলেন, সচিব বলেন, মন্ত্রী বলেন, এরা মেরুদণ্ডহীন, ইভেন কি পুলিশের আইজিপি সহ
প্রতিটি সিভিল সার্জন। কিন্তু আপনি, আমি, আমার এখানে একজন একজন এসপি এখানে আছেন, এই এই এসপি আমি বলতেছি উনি এসপি কোনো ক্ষমতা নেই। মানে আমি 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 সম্মানিত কলার, আমি আপনাকে রেসপেক্ট, আমি একটা একটু প্রশ্ন করি এই এসপি সম্পর্কে। আমি উনাকে আমন্ত্রণ, অনেক এসপি 64 এসপি আছে বাংলাদেশে, উনাকে আমন্ত্রণ জানানোর স্পেশাল কারণ হচ্ছে যে উনি কিন্তু উনার এলাকাতে, উনার জেলাতে উনারা কিন্তু দু তিনজন সমন্বয় করে পুরা COVID-19 উনারা অনেকটুকু সাকসেস। তাহলে কি আপনি আপনি কি উনাকে দোষারোপ করবেন এর জন্য? নো, উনি একজন, উনি একজন, উনার সাহিত্য নেই, উনার উনার আয়ত্তে তো তুমি করবেন। উনার মতো যদি সবাই, উনার মতো যদি সবাই সে দায়িত্ব নিয়ে যার যা করণীয় অ্যাকর্ডিং টু টার্মস অফ রেফারেন্স অ্যান্ড গাইডলাইন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার অনুভূতি, আপনার ফিলিংস এর সাথে আমরা একাত্ম। বাট আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরই এখন কাজ করে যাচ্ছে COVID-19 জন্য, এবং অবশ্যই এই কারণে আমরা ট্রাই করে যাচ্ছি, আমি সরকারও ট্রাই করে যাচ্ছে এবং এই বিষয়ে কিভাবে সম্মিলিতভাবে কাজ করা যায়। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শফিকুল আলম বাল্লি থেকে। প্রথমে আপনার অতিথিদেরকে আমি সালাম শ্রদ্ধা দোয়া জানাই এবং আপনাকে। জি, বাট সংক্ষেপে প্লিজ। জি, সংক্ষেপে আমি বলতাম যে করোনা ভাইরাসে গভর্নমেন্টে অত দোষারোপ করায়, আমি বলতে চাই সিলেট কতটা যোগ্যা হসপিটাল আছে আর কতজন এই সাইকোটিক ডাক্তার আছে। একজন আছে রেজাউল করিম, আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন স্পেসিফিক সাবজেক্ট COVID-19 বাংলাদেশে সে বিষয়ে কথা বলবো। আমি যাচ্ছি সিভিল সার্জন নোয়াখালী মাসুম ইফতেকার সাহেব, আমি আপনার কাছে যাব একটা বিষয় বাংলাদেশের প্রাইভেট হসপিটাল বা ডাক্তারদের অবস্থা নিয়ে। তার আগে আপনি ডাক্তার নিজামের এই কৃতিত্ব সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনারা জানেন যে হাতিয়ায় বিশেষত আমাদের মহোদয় একটা ডেডিকেটেড টিম তৈরি হয়েছে। আমরা আপনার জেলা লেভেলে, আপনার এবং উপজেলা লেভেলে, আমি আপনাদের যে জেলা থেকে এবং উপজেলা লেভেলে যে মহোদয়, আমরা হাতিয়ায় যেমন একটা আমরা দিকে মনোযোগ ছিল, কারণ হচ্ছে হাতিয়া হচ্ছে একটা বিচ্ছিন্ন জনপদ, অন্য জনপদ থেকে আপনি ইয়াতে আসতে পারবেন, জেলা শহরে আসতে পারবেন বা ঢাকা যাওয়া সম্ভব। হাতিয়া ইচ্ছা করলে আপনি এই বর্ষার সময় নিজের ভিতরে আপনার ইয়েটা যদি না থাকে, ইনস্পিরেশনটা না থাকলে আসলে আপনার এই ডেডিকেশনটা তৈরি হয় না। আমি ডাক্তার নিজামকে ধন্যবাদ দিচ্ছি, বিচুপ মহোদয়কে ধন্যবাদ, তাদের ভিতরে আসলে ইনস্পিরেশনটা পেল আপনার এবং আমাদের চেষ্টা এবং তাদের ভিতরে ইনস্পিরেশন করে তারা একটা সুন্দর একটা টিম আপনার তো তৈরি করতে পেরেছেন। এবং ফলে দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট শুধু এই যে ঘটনাটা আরো অনেকগুলো ক্রিটিক্যাল পেশেন্ট ওনারা সুন্দরভাবে ম্যানেজ করেছেন। এবং জনাব মাসুম ইফতেকার সাহেব, আমি আপনাকে ডাক্তারদের সম্পর্কে একটা প্রশ্ন আমাদের এর আগের অনুষ্ঠানে আসছিল যে ডাক্তাররা, অনেক ডাক্তাররাই আপনার ভয়ে ঘর থেকে বের হচ্ছে না, বা ডাক্তাররা প্রফেশনাল না অথবা ডাক্তাররা অতিরিক্ত প্রফেশনাল, অর্থাৎ আমি যখন অসুস্থ বোধ করব, আমি আমার জীবন রক্ষার জন্য আমার আমি মানে বলা যায় যে আমি এক ডাক্তারের প্রতি আমার এত বিশ্বাস, ডাক্তার যদি বলে তুমি ভালো হয়ে যাবা তাহলে কিন্তু আমি আশ্বস্ত হই। কিন্তু এই ডাক্তার সম্পর্কে অনেক নেগেটিভ কমেন্ট বাংলাদেশে যে তারা হসপিটালে যায় না, তারা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় না, তারা শুধু ডায়াগনস্টিক সেন্টারে অথবা আপনার যে ফার্মেসি গুলো সেখানে গিয়ে শুধু টাকা দিয়ে প্রাইভেট চেম্বার হিসেবে ব্যবহার করে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? যেখানে নিজামরা রাস্তায় বসে আছে আর যেখানে ডাক্তাররা আবার আপনার ওয়ানকারে ডাক্তারকে খুব অভাষায় বলা হয় যে ডাক্তাররা টাকার জন্য সবকিছু করতে পারে, এই বিষয়ে আপনার মন্তব্য? আমি এর সঙ্গে পুরোপুরি একমত।
আপনার যখন আপনার করোনা ইয়ারা শুরু হয় মার্চ মাসে, তখন আসলে পুরো বিশ্ব এটা সম্পূর্ণ 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 নতুন, বাংলাদেশও ছিল ছিল নতুন। ফলে ফলে অন্যান্যরা যেমন ভয় ছিল, ডাক্তারও হিউম্যান বিইং, ফলে সুরক্ষা সামগ্রী এবং নানা বিষয়ে ডাক্তারদের মধ্যে একটা ভয় ছিল যে আসলে কেমন কি হবে। এবং অনেক আমাদের যে ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন ডাক্তার পুলিশ অনেকে আপনার আপনার আক্রান্ত হয়েছেন, ফলে আপনার ধীরে 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 যখন আমরা একটা আমাদের যে স্বাস্থ্য দপ্তর মন্ত্রণালয় এবং আমাদের সিনিয়র যে চিকিৎসকরা আসলে একটা গাইডলাইন এবং আন্তর্জাতিক ভাবে একটা গাইডলাইন তো তৈরি এখন হয়েছে, আসলে আমরা করোনা ভাইরাসকে আমরা কিভাবে আমরা ম্যানেজ করবো একটা গাইডলাইন তো তৈরি হয়েছে। এবং আমরা ইতিমধ্যে পর্যাপ্ত যেমন পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী আমরা জি বলেন সরি আমি আমি সিভিল সার্জন মহোদয়কে মনে হারিয়ে ফেলছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার নেটওয়ার্কে জি আমি আমি প্রশ্নটা হচ্ছে যে ডাক্তাররা বাংলাদেশে অতিরিক্ত পরিমাণে কমার্শিয়াল, এই তত্ত্বে কি এই এই কথার সাথে কি আপনি একমত? ডাক্তাররা বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় কমার্শিয়াল, এইটা আসলে সবার ক্ষেত্রে সবার আসলে সত্যি না, অনেক ডেডিকেটেড চিকিৎসক আছে যার ফলে আসলে উপজেলার কমপ্লেক্স আন্তরিক পর্যায়ে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এবং জি আমি আপনার কাছে একটু পরে আসবো, আপনি আপনার কাছে একটু পরে আসছি, আমি যাচ্ছি একজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম, কলার শুনতে পাচ্ছেন আমাকে? আমি ওখানে কইতাম সাই ভাই, আমি বাংলাদেশের ডাক্তারের রূপে সাহিত্য মেজে আমি খুশি, আমি উসমানি তিনবার গেছি, আমার আব্বারেও লইয়া গেছি, আমি সুজার ডাইরেক্টরের রুমো যাই কি যে ব্রিগেডিয়ার আছেন অস্পিট ডাইরেক্টর তিনি রুমো গিয়া কইলাই যে আমার আব্বা অসুস্থ, আমার আব্বারে বাঁচা তারা বাঁচাইছেন, আর আব্বা ইংল্যান্ডও মারা গেছেন, আব্বা বেঁচে আছেন। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি আলমগীর হোসেন এসপি নোয়াখালী। এসপি সাহেব আমি আপনার কাছে একটা বিষয়, পুলিশ সম্পর্কে কিন্তু অনেক দ্বিমত, অনেক অনেক যেটা আপনি একটু একজন কলারও বলেছেন যে পুলিশ ব্যবস্থা বা পুলিশদের যে নৈতিকতা যে শব্দটা সেটি সম্পর্কে অনেক কমপ্লেইন, সেখানে আপনার নোয়াখালীতে আপনার নেতৃত্বে আপনার আমি আমি জানি না আপনার প্রত্যেকটি থানার কী অবস্থা, কিন্তু আমি আপনার সম্পর্কে যতটুকু জানছি যে আপনি এবং আপনাদের আগের ডিসি সাহেব একত্রিত হয়ে এবং সিভিল সার্জন একত্রিত হয়ে অনেক কাজ করছেন, তো ওই পুলিশদের জন্য যারা দুর্নীতিগ্রস্ত স্পেশালি অনেক জায়গায় কিন্তু অনেকভাবেই পুলিশরা এইটা মিসইউজ করছে এই এই তাদের ক্ষমতার, এই বিষয়ে আপনার মন্তব্য কী? দেখুন একটা জিনিস, এই যে নোয়াখালীতে করোনা মোকাবেলায় একটা জিনিস আপনারা বলছেন যে আমরা মোকাবেলা করেছি সফলভাবে, এটা কিন্তু পুলিশ সুপার এসপি একা নয়, এটা করেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমার জুনিয়র যারা আছে, আপনি এডিশনাল এসপি থেকে শুরু করে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আজকে অন্যান্য কর্মকর্তা কনস্টেবল থেকে শুরু করে সবারই সম্মিলিত প্রচেষ্টা ফল। জি আপনাকে আমি মোকাবেলা করতে গিয়ে দেখেন বাংলাদেশ পুলিশের হাজার হাজার সদস্য আজকে আক্রান্ত হয়েছে, আজকে 60 জনের উপরে সদস্য আজকে মৃত্যুবরণ করেছে, এটা একটা মাননীয় প্রধানমন্ত্রী বলছে এটা একটা যুদ্ধ। এবং আমরা কথা বলছিলাম বাংলাদেশের 3 জন স্পেশাল পার্সন, আমরা কথা বলে থাকি কথা বলে যাচ্ছি যে তাদের এই কোভিড-19 সময়ে তাদের কাজ সম্পর্কে তারা কতটুকু সচেতন ছিলেন, তারা কিভাবে মানুষের জীবন রক্ষা করছেন। স্পেশালি আপনারা একটি লোকের নাম সবাই জেনে থাকবেন, সেটি হচ্ছে ডক্টর নিজাম, যিনি সারা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করেছেন। আমি আবারও যাচ্ছি স্ক্রিনে আমাদের 3 জন অতিথির সাথে, পুলিশ সুপার নোয়াখালী, সিভিল সার্জন নোয়াখালী এবং ডক্টর নিজামউদ্দিন নিজাম যিনি হাতিয়া থেকে জয়েন করছেন। এবং কথা বলছিলাম আমরা মাননীয় সিভিল সার্জন আপনার সাথে যে বিষয়ে আপনি আমি আমার প্রশ্নটা যে যেটি ছিল আপনার কাছে, প্রশ্নটা ছিল যে ডাক্তাররা কমার্শিয়াল, এই বিষয়ে আপনার মন্তব্য কী ডাক্তাররা? কারণ আমি নিজেও যদি কোনো হসপিটালে যাই বাংলাদেশে, এখানে যদি আমি এখন আমাকে অ্যাম্বুলেন্সে করেও নেওয়া হয় রয়্যাল লন্ডন হসপিটালে হোক যে কোনো হসপিটালে, তারা সহজে আমাকে এমন কোনো ট্রিটমেন্ট দেবে না যতক্ষণ পর্যন্ত তারা কনফার্ম না হয়, কিন্তু বাংলাদেশে আমি আপনার আপনার মডার্ন হসপিটালে যাই, আপনাদের আপনার মাসজিদ, আমি যে কোনো হসপিটালে যাই গেলে আগে 10টা টেস্ট দিয়ে দিবে এবং ডাক্তাররা অনেক বেশি কমার্শিয়াল, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। এই বিষয়ে আমি
আপনার সঙ্গে যে একদম যে একমত এমন না, কিন্তু আমি যেটা বলছি অভিযোগগুলো আছে যে আমাদের অনেক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে যে কমার্শিয়াল খুবই বেশি কমার্শিয়াল, কিন্তু এর বাইরে আমি আসলে তাকানোর চেষ্টা করবো আমাদের যে আপনার নিজামুদ্দিন নিজাম যে ওনার মতো অনেক ডেডিকেটেড টিটি চিকিৎসক আসলে আছে, এই দিকটা থেকে আমি আপনাকে সবার মনোযোগ আকর্ষণ করছি। ঢালা অভিযোগ আছে যে ডাক্তার অনেক প্রফেশনাল, আমি এই দিকটার দিকে আসলে অনেকেরই মনোযোগ আসলে কম, আপনার এই যে ওনাদের মতো ইয়ং আছে মিড লেভেল অনেক ডাক্তার আছেন যারা আসলে আপনার ডেডিকেটেড, ডেডিকেটেড হওয়ার জন্যই আমাদের মেডিকেল কলেজ সদর হাসপাতাল বা উপজেলা সব কমপ্লেক্সে বিপুল পরিমাণ মানুষ আপনার আপনার সেবা এবং আমি একটু আমি আজকের অনুষ্ঠানে আসার আগে মাননীয় জনাব সিভিল সার্জন সাহেব, আমি আপনার আরও কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাটা কালেকশন করছি, যেমন আমি আলমগীর সাহেবের কাছেও আসব, অনেকগুলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমপ্লেইন হচ্ছে ডাক্তার থাকে না নোয়াখালীর যে যতগুলো উপজেলা আছে। এই বিষয়ে আমরা আসলে মনোযোগ দিচ্ছি এবং আমরা আসলে সমস্ত ডাক্তারকে যাতে কর্মস্থল উপস্থিত থাকে সে বিষয়ে আমরা আপনার মানে আপনার জোর দিচ্ছি এবং আমরা ইতিমধ্যে অনেকটা সফল হয়েছি এবং আপনি জানেন যে এখন কিন্তু আমরা নোয়াখালীর প্রায় প্রত্যেকটা উপজেলার মধ্যে আমরা আইসোলেশন সেন্টার করছি, এটা আমাদের ডাক্তারদের আপনার ডেডিকেশনের সফল। আসলে নোয়াখালী তো আসলে বাংলাদেশকে বিচ্ছিন্ন না, হ্যাঁ সব জায়গার যে ট্রেন এখানে থাকবে, কিন্তু আমি যেটা আপনাকে আগের বারও বলেছি এখনই বলেছি যে সবাই আসলে খুবই প্রফেশনাল না, আসলে এর বাইরেও অনেক ডেডিকেটেড চিকিৎসক আছে, এর মধ্যে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে। এবং আমরা আপনি যে বললেন নোয়াখালীর যে করোনা যে আমরা মোকাবেলা করতে পেরেছি, এর মধ্যে আসলে প্রশাসন পুলিশ বিভাগ এবং আমাদের স্বাস্থ্য বিভাগ তিনটা বিভাগের মধ্যে একটা চমৎকার সম্পর্ক ছিল, এখনো কিন্তু আমাদের মধ্যে সুন্দর সমন্বয় আছে, আমরা সমন্বয় করে কাজটা করছি। আসল কাজটা কিন্তু করছেন আমাদের মাঠ লেভেলের যে আপনার যে চিকিৎসাটা দিচ্ছেন মাঠ লেভেলের চিকিৎসকরা, তাদের চিকিৎসা কিন্তু আমাদের করোনা পেশেন্টরা ইমপ্রুভ করতে চান। তো আসলে ওনাদের যদি ডেডিকেশন না থাকে, বিরাট একটা চিকিৎসকদের মধ্যে ডেডিকেশন না থাকলে পুলিশদের মধ্যে যেমন লকডাউনে পুলিশরা যাচ্ছে আপনার সব ম্যাজিস্ট্রেটরা যাচ্ছে, তার সাথে যদি আপনার ডেডিকেশন না থাকে আপনি আপনার সফলতা সম্ভব হতো না। ধন্যবাদ আপনাকে, আমি 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 আসছি আপনার কাছে, তার আগে আমি একজন কলারের সাথে কথা বলে আসি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, আপনার প্রশ্ন কি আমাদের তিনজন অতিথির জন্য? জি, ওনার তিনজন অতিথির কথা শুধু খুব ভালোই লাগছে, কারণ তারা একটি জেলাকে কোঅর্ডিনেশনের মাধ্যমে সুন্দরভাবে করোনা মোকাবিলা করেছেন। জি, আপনাকে আমার একটা অনুরোধ, মাননীয় সিভিল সার্জন সাহেবের কাছে একটা প্রশ্ন রাখেন। জি, আমিও জানি না সিভিল সার্জন মানে কি, তিনি সমস্ত জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কি না? আমার মনে হয় তিনি সমস্ত পুরো জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন। আচ্ছা, যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স, জি হ্যাঁ জি, তাই যদি হয় তাহলে আমাদের একটি জেলাতে জেনারেল হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল, এমনকি সরকারি উপজেলা হাস্পাতাল এবং গণস্বাস্থ্য প্রাথমিক যে ইউনিয়ন পর্যায়ে যেগুলি গণস্বাস্থ্য কেন্দ্র আছে তিনি সব, তারা কি দেখেছেন কখনো যে এই সমস্ত উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে কিংবা শহর পর্যায়ে ডাক্তাররা নিয়মিত তাদের ডিউটি পালন করছেন? আপনি বুঝাতে চাচ্ছেন যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, স্পেশালি ইউনিয়নে তো না, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তাররা থাকে না, এই প্রশ্নটাই আমি ওনাকে করছিলাম। স্পেশালি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি অনেকবার আমার মানে আমার স্কুলের সামনেই কিন্তু হসপিটাল থানা স্বাস্থ্য কমপ্লেক্স, আমি কখনো ডাক্তার মহোদয়কে দেখি নাই। বুঝছেন, আমি বলছি ওনারা শুধু সিভিল সার্জন দিয়ে তারা বাংলাদেশের জনগণের জনগণের 16 কোটি জনগণের কষ্টে উপার্জিত পয়সায় তারা তাদের জীবন বিলাসিতা করেন, তাদের কাজ নেই, তারা শুধু অফিসে যান, কাকে পদোন্নতি দিবেন, কোথায় কাকে দিবেন, কোথায় 3 টাকা কামাই করবেন। এখন মাননীয় কলার, আমি আমি আপনার সাথে একমত, এটা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে তারা, তাদেরকে আমরা যদি বলি আমরা বলি রাষ্ট্রের কর্মকর্তা তাহলে ভুল হবে, আমরা যদি এভাবে তাদেরকে বলি তারা রাষ্ট্রের রাক্ষস তাহলে কি দ্বিমত করতে পারবেন? না, আমি আমি আবারও বলি, আপনি রাষ্ট্রের রাক্ষস, আপনি কলার, আপনি যে কোনো কিছু বলতে পারেন, উনিও মানবেন আমিও মানবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে জনাব মাসুম ইফতিকারকে আনার একমাত্র কারণ হচ্ছে আগে আমরা সার্ভে করছি নোয়াখালীতে যে নোয়াখালী কোভিড-19 মোকাবেলা ওনাদের কথা বলতেছি না, আপনার মাধ্যমে সমস্ত সিভিল সার্জন এবং প্রশাসনিক ব্যবস্থার কাছে আমার এই প্রশ্নটা হলো, একটি জেলা একটি উদাহরণ নয়, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি নাগরিকের শেষ দায়িত্বটুকু পালন পাওয়ার মানে তাদের কাছ থেকে সেবাটুকু পাওয়ার অধিকার রাখে, সেই হিসাবে ওনারা যদি
এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে ওনারা সব উদ্যোগে কেন সেই মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের যে অবস্থা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমি এই জন্য বলতেছি ওনারা তো করেছেন, আমাদের প্রশংসা অবশ্যই পাবেন, ওদেরকে শ্রদ্ধার সাথে। এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দেন না, কি বলবেন এর আগে? আমি আমি বলি এই জন্যই বলি এই জন্যই আমাদের দেশে এই যে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতা মুক্তি, আমরা স্বাধীনতা পেয়েছি মুক্তি পাই নাই, সেই মুক্তির জন্য এই যে রাক্ষসদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকুন এই বিষয়ে, আমি অবশ্যই মাসুম ইফতেখার সাহেবের সাথে কথা বলবো। মাসুম ইফতেখার সাহেব, আমি চাচ্ছি যে যে জিনিসটি আপনারা করছেন, কিন্তু আপনার যে আপনার আন্ডারে কয়টা থানা স্বাস্থ্য কমপ্লেক্স, কতটি? কারণ আমি আপনাকে বলি যে বাংলাদেশে আপনার 64 ডিস্ট্রিক্ট যদি কাউন্ট করা হয়, ম্যাক্সিমাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা ইয়াতে যায় না, তাদের অফিসে যায় না, তারা চেম্বারে বসে থাকে, প্রাইভেট রুগী দেখে। তো এই বিষয়ে আপনি আপনার এলাকাতে, আপনার যে জেলা, সেই জেলাতে আপনি কতটুকু কনফার্ম করতে পারেন যে আমরা নিজামের মতো একজন ডাক্তার ক্রিয়েট করতে পারবো? আমরা আমি আসলে প্রত্যেকটা উপজেলার কমপ্লিট নিয়মিত করি এবং পরিস্থিতি আপনি একটা কথা বলে স্টুডেন্ট লাইফে দেখেছেন, সিচুয়েশনটা আসলে এখন মানে আগের মতো নাই, এখন অনেকটাই ইমপ্রুভ। আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হতে আমরা চেষ্টা করছি যে শতভাগ এমন না, কিন্তু আমরা অনেকটুকুই সফল যে আমরা যে ডাক্তারদেরকে কর্মস্থলে আনা যায়। আমি আপনাকে মাঝখানে একটা কথা বলেছি, এই যে আমাদের আপনি একটু আপনার সাউন্ড ইয়েটা একটু ধরবেন। হ্যাঁ, ডাক্তাররা যদি কর্মস্থলে না থাকতো, আপনার কথা শতভাগ নিয়মিত যাই এবং আমি এবং এই এদের সমন্বয় এই টিমটা ডেভেলপ করতে পেরেছি বলেই আসলে নোয়াখালীতে আমাদের কোভিড-19 পরিস্থিতি ইমপ্রুভ করেছে। আমি আসলে কাজের আমার যে সফলতাটা আমাদের পুলিশ সুপার মহোদয় যে কাজের সফলতা, মহোদয় কাজের সফলতা, এটা আসলে আমাদের মাঠ পর্যায়ে ফ্রন্টলাইন ওয়ার্কার এদের আপনার মাধ্যমেই। ধন্যবাদ, ধন্যবাদ মাসুম ইফতেখার। আমি যাচ্ছি আলমগীর হোসেন, তার আগে আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো কলার, টিভির সাউন্ড কমান প্লিজ। হ্যালো, আমরা কলারকে হারিয়ে ফেলছি। যারা কল করবেন আপনারা টিভির সাউন্ড একদম কমাবেন, দেন আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটা কি? শেখ তাহির। জি জি, আপনার প্রশ্নটা কি আমাদের তিনজন অতিথির জন্য, যারা এক্সাম্পল? আপনার তিনজন অতিথিকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিচ্ছি ওনাদের ডেডিকেশনের জন্য। জি, আমার একটা প্রশ্ন তিনজনের কাছে। জি, সমানভাবে প্রশ্নটা হলো, আমি কি আমার জীবন দশায় দেখতে পারবো যে ডাক্তার, পুলিশ, প্রশাসন আমাদেরকে জনগণ হিসাবে সম্মান করবে? যেখানেই আমরা যাই, যে অথরিটিতেই যাই, একজন পুলিশের কাছে গেলে পুলিশ মনে করে সে দেশের মালিক, আর যে গেল সে দেশের একজন তার একজন নিজস্ব কর্মচারী, এইভাবে ব্যবহার করে, ডাক্তারও সেই করে, প্রশাসনের সবই। তো আমরা যে লোকটা গেল সে একজন ট্যাক্স পেয়ার, যদি সে রিক্সা চালক হয় সে একজন ট্যাক্স পেয়ার, তার ট্যাক্স দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়। তো আপনারা দেশের মালিক গেল আপনার কাছে আর আপনি তার সাথে ব্যবহার করলেন চাকরের মতো, আপনার ঘরে চাকরের মতো, এইটা এইটা কখন বদলাবে? এই মানসিকতা আপনাদের কখন চেঞ্জ হবে? আপনাদের প্রশাসনের এই মানসিকতাটা কখন চেঞ্জ হবে? যেমন ফারুক ভাই বললেন ওনার নিজস্ব স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সাহেব যান না, আমার অভিজ্ঞতা আছে। আমি 2008 সালে আমার থানা লেভেলের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম ভিজিট করতে, গিয়ে আমি নার্স পাইলাম একজন, ওনাকে আমি ডাক্তার সাহেবের কথা জিজ্ঞেস করলাম, উনি আমাকে পাত্তাই দিতে চাইলেন না প্রথম,
যখন আমার পরিচয়টুকু দিলাম তখন উনি তাড়াহুড়া করে আমাকে বসার ব্যবস্থা করলেন, চা খাওয়াবেন, বিস্কিট খাওয়াবেন। আমি বললাম আমি এইসব খেতে আসিনি, ডাক্তার সাহেব কোথায়? তো ডাক্তার সাহেব তো আসেননি, আসবেন কিনা তাও জানেন না, কখন আসেন, কোনদিন আসেন কিনা তাও উনি জানেন না। আমি বললাম আপনি নিশ্চয় আমার পরিচয় পেয়েছেন, তো আপনি আপনি কি মনে করেন আপনি আপনি যে ব্যবহারটা আমার সাথে প্রথম দেখিয়েছেন আমি যদি আপনার কমপ্লেন করি তাহলে আপনার কি হবে? তারপরে উনি আমাকে যথেষ্ট সম্মান করছে, আমিও আর এমন কিছু করি নেই। তো আমার এমপি সাহেবের সাথে আমি কথা বললাম যে এই অবস্থা, তারপরে ওই আমার এলাকার ডাক্তার মেডিকেল অফিসারের সাথে কথা বললাম, ইউএনও সাহেবের সাথে কথা বললাম, একটা মিটিং হলো। তারপরে একদিন গেলাম, গিয়ে দেখলাম গরু আর ছাগল ডিগ্রা দেওয়া আছে কমপ্লেক্সের ভিতরে, রোগী রোগী কোথার থেকে আসবে? তো এই যদি হয় আমাদের ডাক্তার সাহেবদের অবস্থা, 50 বেডের একটা স্বাস্থ্য কমপ্লেক্স। তাহের সাহেব, এই দিক দিয়ে আমি এই যে সিভিল সার্জনকে আনার কারণ, ওনার এলাকাতে আমি একটু খবর নিয়েছি, মোটামুটি বেটার দেন আদার্স, 100% না কিন্তু, বাট আদার্স জেলার সাইতে ওনারা ভালোভাবে কাজ করছেন বলেই কিন্তু ওনাদের এলাকাতে ওনাদের জেলাতে করোনা ভাইরাসের অবস্থা সব এলাকার মতো না এবং ওনারা কন্ট্রোল করতে পারছেন। অবশ্যই আপনার কথার সাথে আমি একমত, এবং এর জন্য ফারুক ভাই, এর জন্য আমি ওনাদের কাছে তিনজনের কাছে কৃতজ্ঞ। আমি ওনাদের তিনজনের কাছে কৃতজ্ঞ। আপনার ইনফরমেশন পেয়ে আমি বুঝতে পারলাম ওনারা একটা অন্যান্য জেলার মানুষগুলো দেখছেন, যাতে করে তারা বুঝতে পারে যে তিনজন লোক এক হলে একটি জেলায় সবকিছু করা সম্ভব। সেটা হচ্ছে যে সিভিল সার্জন, এসপি এবং ডিসি, কারণ মন্ত্রী পরিবর্তন হবে, এমপি পরিবর্তন হবে, আপনারা পরিবর্তন হবেন না। আপনারা এখানে নোয়াখালীতে না থাকলে সিলেট চলে যাবেন, সিলেট না হয় আরেক জায়গায় যাবেন, আপনারা থাকবেন। তাই আপনারা যদি সমন্বয় থাকে তাহলে সম্ভব। আমি যাচ্ছি পুলিশ সুপার আলমগীর হোসেন সাহেব, আপনার সম্পর্কে একজন লোক আমাকে টেক্সট করেছে নোয়াখালী থেকেই, উনি বলেছে আপনি মনে হয় 11টি জেলার মধ্যে একটি একটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং আপনি অক্সিজেন সাপোর্টের একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছেন পুলিশ লাইনে, এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। এর আগে কথা বলতে বলতে কথা বলছিলাম, আপনারা কখন কিভাবে ডিসকানেক্ট হয়ে গেছেন বুঝতে পারি নাই। আমাদের একটু আগে যেই ভদ্রলোক প্রশ্ন করছিলেন, নয়েজ হচ্ছে আবার, যেটা বলছিলাম একটু আগে, আসলে কথা বলতে বলতে আমি সেই সময় শেষ করতে পারি নাই। জি, একটু আগে একটা একজন ভদ্রলোক যে প্রশ্ন আমাদেরকে করেছেন, উনি 2008 সালে রেফারেন্স দিচ্ছেন। আসলে পুলিশ বিভাগ এই আমরা এই বছর 2020 সাল শুরুতে আমাদের একটা স্লোগান ছিল মুজিব বর্ষ, আপনারা জানেন যে মার্চের 17 তারিখ থেকে শুরু হয়েছে। এবছর আমাদের একটা পুলিশ উইক গেছে, সেখানে বলা হয়েছে মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। তো এরপরে আমরা ঠিক 2 মাস পরে আমাদের কোভিড সিচুয়েশন চলে আসছে, এরপরে আমরা দেখছেন যে হাজার হাজার পুলিশ আমাদের তারা আক্রান্ত হয়েছে। এরপরে 60 জনের উপরে পুলিশ সদস্য অফিসার থেকে এসপি লেভেল পর্যন্ত নিহত হয়েছে। আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, এই আসলে এটা একটা যুদ্ধের মধ্যে আছি আমরা সবাই। এখানে ডাক্তার, নার্স, আমরা যারা পুলিশের, আমরা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের ক্যাজুয়ালিটি সব থেকে বেশি, আক্রান্ত, মৃত্যুর সংখ্যা বেশি। আমরা নোয়াখালীতে যেটা আপনি বলছিলেন যে কোভিড সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনে প্রত্যেকটা হসপিটালে, যে সিভিল সার্জন মহোদয় যে একটু আগে বলছিলেন যে হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ, এই বিষয়টা আমরা অনেক আগে রিয়ালাইজ করেছি যে সেখানে কোনো রোগী যদি মারা যায়, কোনো রোগী যদি একটু সিরিয়াস হয় তাহলে ওখান থেকে আসলে তাকে শিফট করে নিয়ে আসে, তাকে ট্রিটমেন্ট দিয়ে মানে তাকে বাঁচানোর প্রত্যাশা করা খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট। এই জন্য ওই যে ওখানে এই জন্য কোভিড হসপিটাল করেছে, ওনাকে ধন্যবাদ জানাই যে ওখানে ডেডিকেটেড হসপিটাল করেছে, ওখানে অক্সিজেনের ব্যবস্থা করেছেন।
এটা খুবই জরুরি ছিল। প্রত্যেকটা উপজেলায় আমাদের আসলে যতটুকু ক্যাপাসিটি, এর আগে আমরা আমি বলছি যে প্রতিদিন যেভাবে আক্রান্তের সংখ্যা ছিল, মানে সেই অনুপাতে আমাদের ডেডিকেটেড হসপিটাল অনেক কম। হসপিটালের ক্যাপাসিটি আমি যদি বলি যে মাঝদিতে যে হসপিটাল আছে সেখানে ক্যাপাসিটি আমরা প্রথম পর্যায়ে 50 জন ছিল, এখন সংখ্যাটা বেড়েছে, কিন্তু তখন রোগীর সংখ্যা অনেক বেশি ছিল। অনেক রোগী হসপিটালে ভর্তি হইতে পারে নাই, তারা মানে চিকিৎসার অভাবে অক্সিজেন অভাবে মারা গেছে, এই বিষয়গুলো আমাদের অনেক পীড়া দিচ্ছে। এর আলোকে আমরা চিন্তা করেছিলাম যে রোগী অন্তত বাসায় থেকে যদি অক্সিজেনটা পায়, অক্সিজেন সাপোর্টটা যদি পায় তাহলে হয়তো বেঁচে যেত। এই যে অক্সিজেন কারণে, জি জি বলেন, হ্যাঁ বলেন স্যার। এই একটা মানে অনুভূতি আমাদেরকে কাজ করেছে, এই কারণে আমরা আমাদের এখানে পুলিশের একটি হসপিটাল আছে সেখানে আমরা কোভিড অক্সিজেন ব্যাংক একটি চালু করেছি পুলিশের তরফ থেকে। প্রাথমিকভাবে আমরা 10টি সিলিন্ডার নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এরপরে অতিরিক্ত সিলিন্ডার যোগ হয়েছে। এটা কি পুলিশের মানে এটা কি পুলিশের পক্ষ থেকে? পুলিশের তরফ থেকে, একদম পুলিশের তরফ থেকে এটা আমরা করেছি, অক্সিজেন ব্যাংকটা করেছি এখান থেকে। অনেকে সিভিল সার্জন মহোদয় এই ওনাকে আমরা এটা জানিয়েছি, এখানে যারা সাসিকের সভাপতি আছে ওনাদের সহ যারা বিভিন্ন সেক্টরকে আমরা মিডিয়াতেও জানা জানিয়েছিলাম, এক্ষেত্রে অনেকেই উপকার পাচ্ছে। অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করে আমরা দিয়ে দিই, বিনামূল্যে দিচ্ছি, এক্ষেত্রে উইদাউট এনি কস্ট। কোন লোকের সেবাটা পাবে, সেবাটা শেষ হয়ে গেলেই পরে ওই অক্সিজেন সিলিন্ডার ফেরত দিবে, আমরা আবার রিফিল করে পরবর্তী নেক্সট আমরা পেশেন্টের জন্য আমরা রেডি করব, এভাবে আমরা কাজ করছি। আরেকটা যেটা বলছেন যে সেরা এসপি, 11টা জেলা চট্টগ্রাম রেঞ্জের মধ্যে একটা সেরা এসপির আমি একটা পুরস্কার পেয়েছি, আমি সেটা গত ফেব্রুয়ারি মাসের জন্য শ্রেষ্ঠ, এবং গত মার্চ মাসে এই 15 তারিখ আজকে যে এপ্রিল জুলাই মাসের 15 তারিখ একটা কনফারেন্স হয়েছে রেঞ্জে, সেখানে টোটাল 11টি জেলার মধ্যে আমরা সর্বাধিক পুরস্কার, যেটা ক্রাইম কন্ট্রোল সহ বিভিন্ন ক্ষেত্রে অপরাধ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন রকম মানবিকতা কাল কর্মকাণ্ড সহ সবকিছু মিলিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনাকে অভিনন্দন। আপনি যেমন ডাক্তার নিজাম সারা বিশ্বে আলোচনা তৈরি করছে, আপনি অবশ্যই, আমি আপনার সম্পর্কে যেটা আমি পেলাম যে আপনি খাদ্য বিতরণ থেকে শুরু করে অক্সিজেন ব্যাংক স্থাপন, ওই অংশে একটু আসতে চাই। আমার এমন এখানে যখন লকডাউন হলো, লকডাউন হওয়ার পরে বহু লোক কর্মহীন হয়ে গেছে, অনেক যারা দরিদ্র মানুষ, তারপরে অনেক প্রবাসী পরিবার যারা বিদেশে কর্মহীন হয়ে গেছে তারা এখানে, এরকম অনেক লোক আমাদের কাছ থেকে মানে তারা তাদেরকে সহায়তা করেছে, যেহেতু এটা ওটা প্রসঙ্গে আপনি বলছেন। বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক এখানে, যারা এই দিয়ে তারপরে তৃতীয় লিঙ্গের মানুষ, যেটা ভিক্ষু, প্রতিবন্ধী, অসহায় মুক্তিযোদ্ধা, এরপরে সাংবাদিক, আপনারা জানেন অনেক সাংবাদিক পর্যন্ত আমাদের এই তো। এটা কি পুলিশ ফান্ড থেকে, পুলিশ থেকে, নোয়াখালী জেলা পুলিশ থেকে? আমরা জেলা পুলিশ থেকে, অর্থাৎ জেলা পুলিশ আমাদের মানবিক যে সহায়তা, মানে আমাদের মানবিকতার ক্ষেত্র থেকে। আজকে একটা একজন ভদ্রলোক যেটা করছিলেন যে পুলিশের ঘুষ দুর্নীতি অনেক কথা, কিন্তু এই বর্তমানের বিষয়টা হয়তো উনি জানেন না, পুলিশ আজকে বর্তমানে কি করছে। আমি বলবো না যে ঘুষ নাই বা দুর্নীতি নাই, কিন্তু আগের যে অবস্থা ছিল, উনি হয়তো 2008 সালের গল্প করছেন একটু আগে, যিনি ভদ্রলোক বলছিলেন, বা তার অন্য সময় হয়তো, বর্তমান প্রেক্ষাপটের কথা হয়তো ওনার জানা নেই। সেই সমস্ত জায়গা থেকে পুলিশ অনেক পরিবর্তন। আজকে যদি আমার পুলিশ কর্মকর্তা ভালো না হইতো, তাহলে কিন্তু আমার পক্ষে এই এতদূর আসা, এত এই যে সহায়তা গুলো করা, আমরা মাস্ক থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে এরকম বিভিন্ন রকমের আমরা মানুষকে, এই যে যারা অসহায় মানুষ এমন আছে, আমি একজন এখানে হাতিয়ার দ্বীপ, আপনি জানেন দ্বীপ উপজেলা, সেখানে হাতিয়ার সাথে লক্ষ্মীপুর জেলার একটা সীমানা বিরোধ আছে, সেখানে 150-র উপরে পরিবার, তারা কাদের কোন ব্যক্তির কাছ থেকে কিন্তু তারা সহায়তা পাচ্ছে, এটা প্রশাসনের কাছ থেকে পায়নি, আজকে কোনো মানবহিতৈষী ব্যক্তির কাছ থেকে পায়নি। আমার নলেজে যখন আসছে, নোটিশে যখন আসছে, তখন আমি তাদেরকে দিচ্ছি সহায়তা, কারণ একটা মানুষ তাদেরকে আসলে বেঁচে থাকার অধিকার আছে, একটা মানুষ আসলে তার এই অতর। আজকে যে অক্সিজেন ব্যাংক আমরা চালু করেছি, এখানে শুধু নোয়াখালী নয়, লক্ষ্মীপুর থেকেও কিন্তু আমাদের কাছ থেকে তারা সহায়তা নিয়েছে, মানে লক্ষ্মীপুর জেলা থেকে,
লক্ষ্মীপুর জেলা থেকে তিনজন আমাদের থেকে অক্সিজেন সাপোর্ট নিয়ে তাদের তারা ট্রিটমেন্ট নিয়েছেন। তারা হসপিটালিটি আজকে আমি এটুকু বলছি আপনাকে যে হসপিটালে এখনো কিন্তু আমরা ওই রকম সাফিসিয়েন্ট না, যে কোভিড এর জন্য আমরা যত আমাদের রোগী এটা আস্তে আস্তে কমে আসছে, এখন কোভিড রোগীর সংখ্যা এখন অনেকটা ম্যানেজেবল, কিন্তু আমি অতীতের কথা বলছি এমন একটা সময় ছিল যখন এত রোগী যে আপনি কোভিড হসপিটালে সংকলন করা সম্ভব ছিল না। ধন্যবাদ এসপি সাহেব, আমি আমি অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি বিশ্বাস করি যে আরও এসপি যারা আছেন আপনার আপনার সম চাকরি র্যাঙ্কিংয়ে সম র্যাঙ্কিং তারা দেখছেন এবং তারা বুঝতে পারছেন ভালো কাজ করলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়া যায় এবং জনগণের ভালোবাসাও পাওয়া যায়। আমি যাচ্ছি ডাক্তার নিজাম। ডাক্তার নিজাম, আপনার কাছ থেকে একটি প্রশ্ন যে আপনি শুনতে পাচ্ছেন আপনি যে কাজটি করছেন সেটি অ্যাজ এ বাংলাদেশি আমি প্রাউড ফিল করি এবং আপনার কাছে আমার প্রশ্ন ছোট্ট একটি প্রশ্ন। আমি ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের অনেকগুলো সেক্টরে আমি যখন এখান থেকেও কাজ করছি, স্পেশালি মানুষকে মানুষের প্রান্তিক মানুষকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, যারা ইন্টার্নি ডাক্তার তাদেরকে নিয়ে আমি অনেক কাজ করছি। বাংলাদেশে যে ডাক্তাররা আছে সকল ডাক্তার ইনক্লুডিং সিভিল সার্জন সহ সবার জন্য এই যে আমরা ডাক্তারকে দোষ দিচ্ছি, ডাক্তারদেরকে অনেকে কষাইও বলে থাকে কথায় কথায়, যদি সব ডাক্তার না, তো ডাক্তারদের জন্য আপনার অ্যাডভাইস কি? আমি আপনি ছোট মানুষ আপনি বলছেন, তারপরেও আপনি যে কাজটা করছেন সেটি অনেক বড় অনেক বড়, আপনার অ্যাডভাইস কি বাংলাদেশের ডাক্তাররা কিভাবে মানবিক? জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাদের সম্মানিত দর্শকের কথার একটু প্রেক্ষিতে বলতে চাচ্ছি যে উনি জীবদ্দশায় আসলে প্রশাসন স্বাস্থ্য পুলিশ এদের মধ্যে সমন্বয় দেখতে চাচ্ছেন, তো ওনার উত্তরের প্রেক্ষিতে বলছি যে আপনি নোয়াখালীতে আসেন, দেখেন এখানে শুধুমাত্র প্রশাসন পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এর সাথে পলিটিশিয়ানরাও কিন্তু সমন্বয়ের সাথেই কাজ করছে। উদাহরণস্বরূপ আমাদের উপজেলার কথাই বলছি, আমাদের এখানে কোনো স্পেশাল কোনো আইসোলেশন ওয়ার্ড ছিল না, কিন্তু ওই ওয়ার্ডটা বানিয়েছেন আমাদের স্থানীয় সংসদ। সেই সাথে আমাদের প্রতিটা কাজে আমাদের প্রশাসন আমাদের পুলিশ এবং আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয় ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন, তো এই রকম সহযোগিতা করেন বলেই আসলে আমরা নোয়াখালীতে যেটা কোভিড রোগীর ঊর্ধ্বগতি ছিল সেটাকে আমরা উইদিন 14 days আমরা আসলে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। এবার আসলে আপনার প্রশ্নের উত্তরে আসি, সেটা হচ্ছে যে আমি একজন মিজান, আমি কিন্তু হাজার মিজানের প্রতিচ্ছবি। আমি যে একা কাজ করি তা কিন্তু না, আমার কাজে আমার সাথে আমার একটা টিম কাজ করে, সেই টিমের মধ্যে আমার আরো মেডিকেল অফিসার থাকেন, তারাও কিন্তু একইভাবে কাজ করছেন। সেই সাথে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকে, আমাদের নার্সরা থাকে, তারাও কিন্তু একইভাবে কাজ করছেন। সেই 2007-08 সনের কিংবা 2005-06 সনে সেই চিত্রটা কিন্তু এখন আর বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে নাই, স্পেশালি যেটা উপজেলা লেভেলে, আমি নোয়াখালীর কথাই বলবো, আমাদের নোয়াখালীতে যেগুলো আছেন সেগুলো। সেই সাথে আমি আসলে এটাও বলতে চাচ্ছি যে আমার মতো এইরকম ডেডিকেটেড ডক্টর হাজার হাজার আছেন বাংলাদেশে, চার ডক্টরই আছেন 1 লাখের উপরে, তাদের মধ্যে প্রায় 5% হয়তো বা তারা প্রশ্নবিদ্ধ হন, কিন্তু বাকি 95% এর কার্যক্রম নিয়ে কিন্তু আমাদের আলোচনা খুবই কম হয়। হয়তো বা আমার সৌভাগ্য যে আমার একটা চিত্র বিশ্বব্যাপী আলোচিত হয়েছে, কিন্তু আমার চাইতেও আরো অনেক ভালো কাজ করছেন অনেকে, অনেকে শুধুমাত্র স্বাস্থ্যসেবার সাথে জড়িত না, অনেকে সেই সাথে মানবিক কাজও করছেন, সেগুলো কিন্তু আলোচনায় খুবই কম আসছে। সেই সাথে যারা আসলে এইভাবে ডেডিকেটেডলি কাজ করছেন সবাই কিন্তু সেইভাবে ডেডিকেশনের মূল্যটা পাচ্ছেন না, যার ফলাফল হিসেবে আমরা বিভিন্ন জায়গায় দেখি ডাক্তারদেরকে মারা হচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছেন। যেমন একটা পেশেন্ট যদি ব্রডডেড হসপিটালে নিয়ে আসে, সেই পেশেন্টটাকে বাঁচানোর ক্ষমতা কারণ সে মৃতই নিয়ে আসছে, এখন ওই পেশেন্টের জন্য যে ডাক্তারকে মারা হচ্ছে, এই ব্যাপারগুলো আসলে খুব একটা আলোচনায় আসে না। সেই সাথে আমার মতো জুনিয়র ডক্টর যারা আছেন তাদেরকে যারা দিক নির্দেশনা দেন যে সিনিয়র ডক্টর, সেই সিনিয়র ডক্টর সবার কথাও কিন্তু আসছে না। সেই সাথে যাদের তাদেরকে যারা কন্ট্রোল করেন আমাদের জেলা লেভেলে যে সিভিল সার্জন স্যাররা, ওনারা যে রকম কষ্ট করেন সেই কষ্টগুলো কোথাও আসছে না। সেই সাথে ডিভিশনালের উপরে আসছে আমাদের ডিজি হেলথ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি অত উপরে যাব না, আমি
আমাদের রুরাল লেভেল কিংবা নিচের লেভেল অথবা জেলা পর্যায়ে থাকতে চাচ্ছি। তো জেলা পর্যায়ে এরকম হাজার হাজার ডক্টর আছেন যারা আসলে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, কেউ হয়তো কোভিড ডিউটি করে পজিটিভ হচ্ছেন, পজিটিভ হয়ে নীরবে নিবৃত্তে কোয়ারেন্টাইনে থাকেন, কোয়ারেন্টাইন শেষ করে আবার কাজে আসছেন, এমনই চিত্র কিন্তু সবগুলো উপজেলায় সবগুলো জেলায়। এই কাজগুলো কিন্তু সবারই অ্যাপ্রিসিয়েশন আছা উচিত এবং সবাইকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেই সাথে সাথে যেসব এলাকায় আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দরা যা মানুষ জনগণের জন্য কাজ করেন বা অনেকে নিজের পকেট থেকে ত্রাণ বিতরণ টাকা দিয়ে ত্রাণ বিতরণ করেন, যেটা আমার উপজেলায় হয়েছে, আমার নিজ চোখে সামনে হয়েছে, এই জিনিসগুলো আসলে আলোচনায় আসা উচিত। এতে করে হবে কি যে উৎসাহ যদি দেয়া হয় তাহলে শুধু আমি না, আমার মতো হাজারো মিজান, আমার মতো আমাদের স্যারদের মতো অনেক সিভিল সার্জন, এসপি মহোদয়ের মতো অনেক এসপি মহোদয় এবং পলিটিশিয়ানদের মতো অনেক পলিটিশিয়ানরাও কিন্তু এগিয়ে আসবে এবং কাজ করার মতো উৎসাহ পাবে। তাই আমি আসলে শুধুমাত্র ডক্টরদের উদ্দেশ্যে না, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দ্রষ্টুতি নিয়েই সিস্টেম, আর এই সিস্টেম কিন্তু আসলে একদিনে তৈরি হয়নি, এই সিস্টেমটা তৈরি হয়েছে সেই হাজার হাজার বছরের পুরনো সময় থেকে, এবং এই সিস্টেমটাকে চাইলেই কিন্তু আসলে চেঞ্জ করা যাবে না। সবার সর্বাত্মক চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। কিন্তু ডাক্তার নিজাম আমি আপনাকে একটু একটা প্রশ্ন করে আমি যাব আবার আমাদের মাসুম সাহেবের কাছে। প্রশ্নটা হচ্ছে যে দেখুন, ডাক্তাররা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, মাসুম সাহেবকে অ্যাপ্রিসিয়েট করে এবং এসপি আলমগীর হোসেন সাহেবকে অ্যাপ্রিসিয়েট করে বলে আপনারা আজকে এখানে, যে আপনারা সমন্বয় করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আপনারা নিজের কথা ভাবেন না, নিজের কথা খুব কমই ভাবছেন। কিন্তু এই আপনাদের মতো ডাক্তাররাই কিন্তু আবার হসপিটালে না গিয়া, ট্রিটমেন্ট না দিয়া চেম্বারে বসে আছেন, এবং চেম্বারে একজন ফকির গেলেও আগে ওনার ভিজিট 1,000-3,000 টাকা দিয়ে ঢুকতে হবে। তো ডাক্তাররা তো মানবিক না, কি বলেন আপনি? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আসলে আমি আমার কথার মধ্যে বলেছি যে 10% মানুষ দিয়ে 90% কে যাচাই করাটা একটু দৃষ্টিকটু এবং অন্যায় বটে। তো যেটা আপনি বলেছেন, একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি 15-20 জন ডক্টর থাকে, তার মধ্যে হয়তো একজন এই কাজটা করে, তাহলে সেই একজনকে উদাহরণ হিসেবে টেনে বাকি 14 জনকে আসলে অসম্মান করাটা কিন্তু আনজাস্ট। আপনাদের সাবেক ডিজি, আপনাদের সাবেক ডিজি সাহেব, উনাকে আমি কল করেছিলাম যে উনাকে আনার জন্য, যদি উনি এখন সাবেক হয়ে গেছেন, সাবেক ডিজি সাহেবের যে কাজ করেছেন, এবং আপনার ডাক্তার সাবরিনাও কিন্তু একজন ডাক্তার, আপনাকে এটাও বুঝতে হবে। ডাক্তার নিজাম যেমন একজন ডাক্তার, ডাক্তার সাব্বিরও একজন ডাক্তার, সাবেক ডিজি সাহেব যিনি ছিলেন উনি কি করে শাহেদের সাথে বসে এক্সপায়ার হয়া 2014 এক্সপায়ার হয়ে গেছে লাইসেন্স, উনি কিন্তু সাইন করেছেন, তো উনিও কিন্তু ডাক্তার, বলেন আমাকে। ওটা আসলে আমি তো আগেই বলেছি যে এই প্রোগ্রামে আমি সর্বকনিষ্ঠ, তো সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অত বড় বিষয় নিয়ে কথা বলাটা আমার মানায় না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডাক্তার সাবরিনা একজন, কিন্তু ডক্টর মিজান কিন্তু হাজার, সেই সাথে হচ্ছে যে মাসুম ইফতেখার স্যারও কিন্তু প্রায় 64 জন, সেই সাথে আমাদের এসপি মহোদয় আলমগীর সাহেব স্যারও কিন্তু 64 জন কিংবা তার চেয়ে বেশি। তো সেই দিক থেকে আসলে হাজার হাজার জন থেকে যদি 100 জনকে নিয়ে আলোচনা হয়, তাহলে বাকি যারা আছেন যে 900 জন, সেই 900 জনের দোষটা কোথায়? সেই 900 জনকে নিয়ে আলোচনা হওয়া উচিত, এটাই আমার বিষয়, যে আসলে একজনকে নিয়ে চিন্তা না করে ওই একজন তো অবশ্যই শাস্তি পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তার ফলাফল হিসেবেই কিন্তু এই বছরে আমরা অনেকগুলো দুর্নীতির চিত্র দেখতে পাই। এই দুর্নীতিগুলো কি আগে ছিল না? ডেফিনেটলি ছিল, এবং এগুলো আলোচনায় কেন আসছেন? কারণ জিরো টলারেন্স ঘোষণা করছেন বলেই এসেছে, সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এবং সেই সাথে এই যে যারা এইরকম খারাপ কাজগুলো করছেন তারা কিন্তু ঠিকই ধরাশায়ী হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এরকম এক দুইজনের এগেনস্টে ব্যবস্থা ঠিকই নেওয়া হচ্ছে, তারা শাস্তি পাচ্ছেন, কেউ রিমান্ডে যাচ্ছেন, কিন্তু যারা মাঠ পর্যায়ে কিংবা যারা হচ্ছে যে মন প্রাণ দিয়ে এবং ডেডিকেটেডলি কাজ করছেন, সেই মানুষগুলোর কথা কিন্তু আস্তে আস্তে আলোচনায় আসা উচিত। সেই সাথে আমি এটা বলবো যে আমি হয়তো একজন মিজান, কিন্তু আমার পেছনে আমাকে এইখানে আনার জন্য যাদের অবদান তারাও কিন্তু সেই মিজানের মতোই কাজ করছে। সেই দিক থেকে আমি বলবো যে আসলে 900 জনের কথাও আলোচনায় আসা উচিত। ধন্যবাদ ডক্টর নিজাম। দুর্নীতি করলো তাকে নিয়ে আলোচনা করার চেয়ে 900 জনকে নিয়ে আলোচনা করলে মানুষজন জানবে যে এরাও ভালো কাজ করে। ধন্যবাদ ডক্টর মিজান সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নোয়াখালীবাসীর জন্য এটি অহংকারের সাবজেক্ট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি যাচ্ছি আমাদের সিভিল সার্জন মহোদয়, আপনার জন্য 2 মিনিট, আপনি 2 মিনিটে নোয়াখালী কি বলবেন প্রবাসী বাংলাদেশিদের জন্য, বাংলাদেশে যারা আছেন, স্পেশালি নোয়াখালীবাসীদের জন্য?
নোয়াখালীবাসীর জন্য যে প্রবাসী আমরা সর্বশেষ যেটা বলি, আমরা একটা আমরা প্রশাসন পুলিশ বিভাগ স্বাস্থ্য বিভাগের সর্বশেষ কাজটা প্রবাসীদের জন্য আমরা একটা কাজ করেছি। চমৎকার দৃষ্টান্ত জানেন, যারা বিদেশগামী আমাদের যারা আছেন তাদের নিয়ম একটা নতুন করেছে, 72 ঘন্টার মধ্যে আপনার করোনা ভাইরাসের পরীক্ষা করা লাগবে। তো আমাদের যে সিলেক্ট করা হয়েছিল 16টা সেন্টারের মধ্যে আসলে নোয়াখালীর 2টা ল্যাবের নাম আপনার ছিল না। তো আমরা চিন্তা করলাম যে আমাদের লোক যদি কুমিল্লা বা আপনার চিটং যাওয়া লাগতো বা আপনার ঢাকা যাওয়া লাগতো, তো আমরা আসলে চিন্তা করলাম মানুষের নোয়াখালী যারা প্রবাসী আছেন, অনেকে দেশে আছেন, যাতে অনেক বিরাট একটা সাফারিং করে। আমরা দ্রুতগতিতে মত আমরা যোগাযোগ করেছি এবং একমাত্র 16টা আপনার সেন্টার বাইরে নোয়াখালীর আব্দুল মেডিকেল কলেজ কিন্তু আমরা অ্যাপ্রুভালে নিচ্ছি, এবং গত রোববার থেকে আমরা প্রবাসীদের যে পরীক্ষা নোয়াখালী থেকে শুরু করছি, এবং আজকে কালকে যারা পরীক্ষা দিতে আমরা আমরা আজকে তাদেরকে আপনার রিপোর্ট দিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়ে। অর্থাৎ মানে প্রবাসী বাংলাদেশীদের জন্য নোয়াখালী কোন জায়গায় আপনারা পরীক্ষাগার স্থাপন করছেন, কোথায়? আব্দুল মালিক মেডিকেল কলেজে, এবং 24 আওয়ার্সের মধ্যে আপনারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন? যেকোনো জিনিসের সফলতার জন্য আসলে সমন্বয়টা খুব জরুরি, যেটা আমাদের মধ্যে আছে। শুধু উপর লেভেল না, জেলা লেভেলে, উপজেলা লেভেলে আমাদের সবার মধ্যে চমৎকার সমন্বয় আছে। যেমন আমাদের স্থানীয় যে আমরা মামা মাননীয় সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী জনাব উপদেষ্টাদের, ওনার সঙ্গে আমাদের ওনার একটা অসাধারণ একটা যোগাযোগ, মানে ওনার ইয়ে আশীর্বাদ আছে। এবং আমাদের স্থানীয় যে এমপি মহোদয় একটা আসনের যে এমপি মহোদয় তাদের সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়, এবং আমাদের মানে ওনারা অনেকে যেমন আপনার ইয়াতে ওই আপনার দুইজন এমপি আমাদের সদর এমপি মহোদয় আপনার আমাদের কোভিড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের উদ্যোগের কাজটা হচ্ছে। আপনার তাঁতখিলে আমাদের এমপি মহোদয় আপনার উপজেলা কমপ্লেক্সে নিজের উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন করে দিতেন, আসলে ওনাদের মধ্যে আসলে ডেডিকেশন তৈরি হয়েছে। এই জন্যই আসলে সব মিলিয়ে আমাদের সমন্বয় আমাদের নোয়াখালীর একটা আপনার সফলতা রাখবে। ধন্যবাদ মাসুম ইফতেখার সাহেব, সিভিল সার্জন নোয়াখালী। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জেলা আপনার কথাগুলো শুনছেন এবং আপনাদেরকে ফলো করবেন, কারণ যদি বাংলাদেশের প্রত্যেকটি সিভিল সার্জন এরকম কন্ট্রোলিং পজিশনে চলে আসে যে আমার যতগুলো উপজেলা আছে আমি কন্ট্রোল করব এবং তারা প্রপারলি কাজ করছে কিনা আমি অবজার্ভ করব, দেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমার মনে হয় না বেশি দিন ওয়েট করতে হবে ভালো পর্যায়ে যাওয়ার জন্য। আমি যাচ্ছি জনাব আলমগীর হোসেন, পুলিশ সুপার নোয়াখালী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেকগুলো কাজের লিস্ট এখানে আসছে, কিন্তু আমি যদিও সবগুলো সময়ের কারণে পড়তে পারি নাই, বলতে পারি নাই যে আপনি যেভাবে মানুষকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই কোভিড-19 সময়। আমার এখনও মনে আছে আমি খুব ছোট ছিলাম, মেবি ক্লাস 8-এ ছিলাম, মেজবাউন নবী ছিল নোয়াখালী ফুলিট সুপার, মেজবাউন নবী, আমি জানি না উনি জি উনি এখন কোথায় আছেন আমি জানি না। তো উনি আমি উনি ওনাকে আমি খুব পছন্দ করতাম এরকম কাজের জন্য, এই কাজগুলো উনি করতেন, এবং আমি ক্লাস 8-এ থাকা অবস্থায় ওনার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আজকে এই পর্যায়ে এখানে এত পরেও ওনাকে আমি স্মরণ করছি বিকজ অফ হিজ অ্যাক্টিভিটিস। আমি বিশ্বাস করি আপনিও যে কাজগুলো করছেন নোয়াখালীর মানুষ সারা জীবন আপনাকে স্মরণ করবে, বাংলাদেশের জন্য আপনি একটা এক্সাম্পল তৈরি হবেন এই যদি এভাবে কাজ করে যান। আপনার শেষ মন্তব্য কি নোয়াখালীবাসীর জন্য? জি আপনাকে ধন্যবাদ, এই যে একটা চমৎকার আয়োজন করেছেন, চমৎকার একটি অনুষ্ঠান। আসলে আমরা কেউ বেশি দিন এখানে বাঁচব না, আমরা আমাদের দেশে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নাই, কিন্তু আরেকজন মানুষ, আরেকজন অবহেলিত মানুষ, যে দুস্থ নিপীড়িত মানুষ, তাদের জন্য কিছু করে যাওয়া, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। আজকে প্রবাসী দুইজন আপনাকে যে কল করেছিলেন তাদের মনে অনেক কষ্ট, অনেক ক্ষোভ একটা, যে পুলিশের সম্পর্কে, বিশেষ করে আমি যেহেতু পুলিশে চাকরি করি, বাবার স্বাস্থ্য বিভাগ সম্পর্কেও কেউ বলেছে। আসলে অতীতের থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আজকে, মানে অতীতের বাংলাদেশ আজকে যদি আমি পিছায় যাই 10-20 বছর আগে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক না। আর বিশেষ করে কোভিড সিচুয়েশন, যেটা এই কোভিড সিচুয়েশনে কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, এভাবে মানুষের মনটাও কিন্তু অনেক পরিবর্তনশীল হচ্ছে, যে আমি হয়তো আজকে সুস্থ আছি, আগামীকাল কি হবে বা এক মাস পরে কি হবে, দুদিন পরে কি হবে এটা জানি না, কারণ অনেক এখন কে কে আক্রান্ত হচ্ছে আর কে মারা যাচ্ছে এটার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। শুধু এটুকু আসলে আমি বলতে চাই মানুষ মানুষের জন্য। আর ওই যে একটু আমাদের পুলিশকে উদ্দেশ্য করে বলছেন, যে আমি বলি যে এটা একটা মুজিব বর্ষ,
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই লক্ষ্যে আমরা গেছে। মাননীয় ইন্সপেক্টর জেনারেল নতুন, আপনারা জানেন যে 3 মাসের কিছু সময় ওনার হয়েছে, উনি এসে একদম যুদ্ধ ঘোষণা করছে যে দুর্নীতিকে মূলোৎপাটন করা। সে দুর্নীতি মূলোৎপাটন করা, দ্যাট মিন্স পুলিশের ভিতর থেকে যদি কেউ থাকে সেটাকে আগে পরিষ্কার করা। আজকে আমি যেখানে কাজ করছি, আমি ভালো কাজ করছি, শুধু দেখতে পাচ্ছে যে পুলিশ সুপার করছে। পুলিশ সুপারের কাজটা নিশ্চয়ই পুলিশ সুপার একা করে না, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম সেই কাজটা আমার কিছু হ্যান্ডস আছে, সেটা ওসি সাহেবরা করছে, সেটা অন্য অন্য অফিসাররা করছে, সেখানে অন্য অন্য সাব ইন্সপেক্টররা করছে, অন্যান্য বিভিন্ন আপনি কনস্টেবল থেকে সকলে কিন্তু এই কাজের সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। সুপারের কথাটা আসছে, পুলিশ সুপার এটা যদি সবাই থাকে। আজকে মাদকের বিরুদ্ধে আজকে লড়ছি আমরা, মাদককে আমরা নির্মূল করতে চাই, আজকে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এবং সন্ত্রাস জঙ্গি মুক্ত আমরা বাংলাদেশ চাই। এইটার জন্য নোয়াখালীবাসী, আমি এখানে 1 বছর কাজ করছি, আমাকে অকুণ্ঠ ভাবে তারা সমর্থন করেছে, আমাদের কাজকর্মে যথেষ্ট সহায়তা করেছে, বিশেষ করে কয়েকটি কথা না বললেন স্থানীয় সংসদ সদস্য যারা, তারা নিরলস ভাবে আমাদেরকে যত রকমের সাপোর্ট দেওয়া দরকার বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সেই সাপোর্ট গুলো তারা আমাদের উপরে মাথার উপরে রয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, তিনি আমাদের বিভিন্ন সময় আমরা যে কোনো কাজ এখানে করি ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে করি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের সময়ে সময়ে যে সমস্ত নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনাগুলো ওনাদের সাথে পরামর্শ করে আমরা সেগুলো বাস্তবায়ন করতে যাই। ধন্যবাদ। খালিবাসী আমাদেরকে এইভাবে সহায়তা করলে, একটা মিনিট আমি শেষ করে দেব, আজকে জেলা প্রশাসক, আজকে সিভিল সার্জন এবং পুলিশ বিভাগ, আমরা যে একত্রে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি, আমরা করোনা সিচুয়েশন আমরা কাজ করে যাচ্ছি, সম্মুখ যোদ্ধায় দেবে প্রথমে কেউ করোনার কাছে যেতে পারতো না, সেখানে পুলিশ প্রতি দেয়। আজকে পুলিশ যেই করোনা আক্রান্ত রোগী মারা গেছে লাশ দাফন করতে দেয়নি, সেখানে পুলিশ গিয়ে লাশ দাফন করেছে বাধা শত বাধা বিপত্তি দিয়ে, আজকে পিপিএ পরে। আজকে ডাক্তার যেভাবে আজকে মিজানকে স্যালুট জানায়, যে আজকে মানে মানবতার মানে চরম দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, আজকে শত শত হাজার হাজার মিজান আজকে একভাবে সৃষ্টি হোক এই প্রত্যাশা করি আপনাদের সকলকে। ধন্যবাদ আলমগীর সাহেব। আমি বিশ্বাস করি যে সবাই, সকল পুলিশ আপনাকে ফলো করছে, এবং আমি আপনাদের যিনি নতুন আইজি মহোদয় আসছেন ওনাকেও ইনভাইট করতেছি আগামী সপ্তাহে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং আমি বিশ্বাস করি এর আগে যারা আমাদের আসছেন, আমি সবাইকে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে এই এটাই সময় হচ্ছে মানুষ মানুষের জন্য প্রমাণ করার। এবং আমি মিজান আপনার জন্য 1 মিনিট, কারণ আমার হাতে আর 1.5 মিনিট বাকি আছে শেষ করার, 1 মিনিট আপনি কি বলবেন? জি ধন্যবাদ, জি ধন্যবাদ। আমি আসলে 1 মিনিটেই বলবো, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে একটা মোটো নিয়ে আমি বড় হয়েছি, সেটা হচ্ছে যে যদি আমি 1 ঘন্টার জন্য বাঁচি তাহলে 1 ঘন্টার মধ্যে এমন কাজ করব যেটা হচ্ছে যে মানুষের উপকারে আসবে এবং আমাকে মানে আমৃত্যু একটা স্বাদ দিবে। তো আমার ধারণা যে আসলে সবারই এমন হওয়া উচিত এবং অনেকে এভাবেই কাজ করেন। তো সেই দিক থেকে আমি বলবো যে আমরা যে যেখানেই থাকব, যেভাবেই থাকব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দেওয়ার। ধন্যবাদ। আপনাদের চারজনকে, আপনাদেরকে আনার একমাত্র কারণ হচ্ছে যে অন্যান্য জেলার মানুষগুলো দেখুক, বুঝুক, জানুক, শিখুক এবং এক্সাম্পল তৈরি হোক, যাতে করে আমাদের বাংলাদেশ, আমার বাংলাদেশ একটি সাবলীল বাংলাদেশ হয়, যাতে করে বাংলাদেশে কোনো মানুষ চিকিৎসার অভাবে না মারা যায়, যাতে করে কোনো বাংলাদেশের মানুষ অবহেলা নির্যাতিত না হয়। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশে কোভিড-19 নিয়ে, কথা বলছিলাম আমরা কিভাবে সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করব, এই দুর্যোগ মোকাবেলা করার জন্য পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, ডাক্তার কীভাবে একত্রিত হয়ে কাজ করবে, আমরা আরও কথা বলবো এই বিষয়ে। এবং আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে বর্তমানে ব্রিটেনের সরকার একটি নতুন ল তৈরি করেছে, নতুন ল আপনাদের সামনে প্রয়োগ করছে, সেটি হচ্ছে যে আপনারা সবাই যে যেখানে যাবেন, অর্থাৎ ট্রান্সপোর্ট এবং শপিং সেন্টারে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আরেকটি কথা, বাংলাদেশে কল করবেন, বাংলাদেশের মানুষকে সাহস যোগাবেন, যাতে করে আপনাদের সাহস নিয়েই তারা সাহসী হতে পারে এবং সাহসী হয়ে তারা এই কোভিড-19 মোকাবেলা করতে পারে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।